ওয়েলকাম টু আকাশবাণী, চলে এসেছি। কি একজন লিখেছো প্রবলেম করছে, গৌরব নন্দী কোনো প্রবলেম করছে না, আমরা সবে লাইভ এলাম। আর সাতজন এসেছো, ছজন লাইক করে দিয়েছো, থ্যাংক ইউ। যারা আসবে অবশ্যই সবাই একটা করে লাইক করে দিও ভিডিওটায়। আর আজকে আবার ডিসকাস করতে চলে এসেছি, রোববার তো অনেকদিন তোমাদের সাথে আমার ইন্টারাকশন হয় না, তোমাদের সাথে কথাবার্তা বলতে চলে এসেছি। তো তোমাদের তো ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান, মহামেডা সব কিছু নিয়েই আপডেট দিয়েছি। তারপরে মহামেডাতে কিন্তু লাস্ট শেখ ফায়াজ কিন্তু সাইন হয়েছে, যেটা আজকেই হয়েছে, আজকে ভিডিও বানাতে পারিনি ওই জন্য আজ বলিনি। শেখ ফায়াজ কিন্তু মহামেডানে অলরেডি সাইন হয়ে গেছে, এটাও কিন্তু একটা বিশাল বড় সাইনিং মহামেডানের জন্য। আর ইস্ট বেঙ্গলের কথা তো আগেই বলেছি, দেখবে হয়তো দু তিন দিনের মধ্যে যদি ইনভেস্টার অ্যানাউন্স হয় তাহলে হয়তো দু তিন দিনের মধ্যে হতে পারে, যেটা আগেই বলেছি, এখনও কথাবার্তা চলছে। তোমরা অনেকে জিজ্ঞেস করছো এসে, এই ইনভেস্টার হচ্ছে, এই কোম্পানির ইনভেস্টার হচ্ছে, এই কোম্পানির ইনভেস্টার হচ্ছে। আমরা সত্যি বলছি, আমরা জানি না যে কোন কোম্পানি ইনভেস্টার হচ্ছে, আর সেটা বলা উচিতও না, কারণ এর আগেও দেখেছো অনেক কোম্পানির সাথে কথাবার্তা হয়েও কিন্তু ফাইনাল স্টেজে গিয়ে কিন্তু কথাবার্তা ভেঙে গেছে। ওই জন্যই মানে কোনো রুমার স্প্রেড করতে চাই না বলেই কোনো নাম বলছি না, শুধু এইটুকুনি জানি যে কথাবার্তা চলছে, হয়তো খুব শিগগিরই অ্যানাউন্স হয়ে যেতে পারে, এইটুকুনি তোমাদের বলে রাখছি। তো অনেকেই কমেন্ট করছো আর কিছু মহামেডানেতে প্লেয়ার সাইন করবে মোহাম্মদ জিশান, হ্যাঁ মহামেডানে আরও অনেক প্লেয়ার সাইন করবে, এখনও মোটামুটি এখনও 8-9 জনের জায়গা ফাঁকা আছে, তো সেই সব প্লেয়ার সাইন করবে। আর যারা আছে তাদের মধ্যেও কিন্তু অনেককেই ছেড়ে দিয়ে অন্য প্লেয়ারও আনতে পারে। আর আজকে রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও আছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য এখানে লেখো যে কে কার কে কাকে সাপোর্ট করছো আজকে রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। তারপরে বায়ান ভার্সেস পিএসজি, সেটাই তো বলছি, তোমরা লেখো কে জিতবে, কি দেখা যাক। পুচে আজকে বায়ানকে সাপোর্ট করছে, বলছে লিভেনডস্কি আমার ফেভারিট প্লেয়ার। চুপ করে দিস তো, আমার থাম্বনেল দেওয়া দরকার ছিল, থাম্বনেল দিয়ে দিয়েছি, এবার চুপচাপ বসে থাকবো। আরে সব ট্যাকটিক্স দেখেছো। আর ইস্ট বেঙ্গল, এটিকে মোহনবাগান, মহামেডান নিয়ে যা প্রশ্ন আছে করতে পারো, আমাদের কাছে যতটা আপডেট আছে আমরা সব তোমাদের দেওয়ার চেষ্টা করবো এখনই। আর কোনো এমনি অন্য কিছু যদি থাকে সেগুলোও জিজ্ঞেস করতে পারো, আমাদের জানা থাকলে অবশ্যই বলবো। আর প্রথমেই বলি, 100 জনের ওপরে দেখছো সবাই একটা করে লাইক করে দিও অন্তত, তাহলে 100টা লাইক অন্তত হয়ে যাবে। এই তো সবাই বায়ান প্রাইস সব লিখছে। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে শুধু আমাদের মুখগুলো দেখো, আমরাও দেখি। নীলাব্জ হাজরা বলছে ইস্ট বেঙ্গল আইএসএল খেলতে পারবে না এইবার, আর বৃথা চেষ্টা করতে গিয়ে কি টিম বানানোটা আটকে গেছে, দেখা যাক কি হয়। এখনো কিছু বলতে চাই না যে আই লিগ না আইএসএল। আর প্রথমে যেটা বলছি, যে যেটাই খেলুক, আই লিগ খেলুক বা আইএসএল খেলুক, আই লিগ খেললে হয়তো স্পন্সর দিয়েও হয়তো খেলা যাবে, কিন্তু আইএসএল খেললে তো ইনভেস্টার লাগবে, কারণ ওই 5 বছরের ইয়েটা দেখাতেই হবে, যেখানে 5 বছরে মোটামুটি 200-250 কোটি কিন্তু লাগে। তো ওটা কোনো স্পন্সর দিয়ে কোনোদিন হবে না, ওটার জন্য কিন্তু ইনভেস্টারই চাই, আর সেটাই দেখার। তো শোনা তো যাচ্ছে 2-3 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে হয়তো হয়ে যেতে পারে, তো সেটাই দেখার কতদিনের মধ্যে হয়। এখনই যেটা বললাম যে কোনো রুমার স্প্রেড করে নাম নেই, ওই জন্য কোনো নামও বলছি না, কিছুই বলছি না, তোমাদের শুধু এইটুকুনি বলছি যে আমাদের কাছে আপডেট এটাই আছে যে এখনো অবধি কথাবার্তা চলছে, একদম ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে, এরকমই আপডেট আছে। তো দেখা যাক, আর 2-3 দিন ওয়েট করেই নিই, তারপরেই দেখা যাক যদি ইনভেস্টার অ্যানাউন্স হয়, তারপরে তো অনেক আরও জল্পনা উঠবে যে আইএসএল খেলবে না আই লিগ খেলবে, তারপরে নয় আরও ভালো করে ডিসকাশনটা করা যাবে, এখন শুধু ইনভেস্টারের জন্য আগে ওয়েট করা যাক। যতক্ষণ না অ্যানাউন্স হচ্ছে ততক্ষণ শুধু ধৈর্য ধরে বসে থাকো, যে কতক্ষণে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা ইস্ট বেঙ্গল ক্লাবের তরফেই হোক বা যে ইনভেস্টার হবে বা যে স্পন্সর হবে তার তরফেই হোক বা FSDL বা ISL এর অফিসিয়াল পেজেই হোক, সেটার জন্য অপেক্ষা করো, এটাই বলবো। মানে লাস্ট কিছুদিনে দেখছি প্রচুর রুমার ছড়াচ্ছে, প্রচুর আশেপাশে রুমার ছড়াচ্ছে, আর আমাদের কমেন্ট বক্সে এসে সেগুলো নিয়ে জিজ্ঞেস করছে, মানে আমাদের কোনো আইডিয়া নেই সেগুলোর ব্যাপারে, ওই জন্য বলতেও পারছি না তোমাদের। ওই জন্য তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আর তোমরা এত তো স্পন্সর বা রুমার যাই হোক ছাতা মাতা যেগুলো নিয়ে করছে, তো একটু বলতে পারো তোমাদেরকে যে আমাদেরকে একটু স্পন্সর করতে, এত কষ্ট করে ভিডিও ভিডিও করছি, যে একটু পয়সা করে দেয় ভালো লাগে, কারণ এখানে ইউটিউব থেকে পয়সা আসে না, তো যদি একটু অল্প করে দেয় একটু বলে দেখতে পারো যদি চেনাশোনা কেউ থাকে, ঠিক আছে। ছোট্ট ছেলে রাহুল বলছে পিএসজি গুরুদেব গোল দেবে, নেইমার আজ গোল দেবে, সায়নদীপ দে বলছে। তো অনেকেই তো পিএসজি সাপোর্টার দেখছি প্রচুর, মানে বায়ানকে কেউ সহ্য করতে পারে না, নাকি সবাই পিএসজি সাপোর্টার? না এই যে একজন বায়ান পেয়েছি, সোহম গুহা বলছে বায়ান। তো আরেকটা কথা, আরেকটা হলো এটিকে মোহনবাগানের কথা, এটিকে মোহনবাগানে অনেক রুমার উঠেছিল, তো তোমাদের কিন্তু আগের দিন যেদিন লাইভে এসেছিলাম সেদিন কিন্তু তোমাদের একটা কথা বলেছিলাম যে টিডি তো মোটামুটি কনফার্ম হয়ে গেছে, টিডিটা শুধু মানে সময়ের অপেক্ষা যে কবে অ্যানাউন্স করবে, কিন্তু এটাও বলেছিলাম কার্ল ম্যাথিউ কিন্তু খুব শিগগিরই সাইন হবে। আর সেদিনকার লাইভের কিন্তু 2 দিন বাদে কিন্তু কার্ল ম্যাথিউ দেখেছে অফিসিয়ালি সাইন করে নিয়েছে। কেন বলেছিলাম, কারণ কার্ল ম্যাথিউ আগের সিজনে পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল, মাত্র 6টা ম্যাচ খেলেছে, তার মধ্যে একটা অসাধারণ গোল দিয়েছে, ডিফেন্সিভ মিডফিল্ড খেলেছে, সেন্টার ব্যাক খেলেছে, 2 পজিশনে খেলেছে, এরকম ফ্লেক্সিবল প্লেয়ার, 27-28 বছরের একজন প্লেয়ার, মানে আয়ারল্যান্ডের একজন প্লেয়ার, যে আর কি এত মানে এত এক্সপিরিয়েন্স আছে ইংল্যান্ডে খেলার, তারপরে
স্কটিশ ফার্স্ট ডিভিশন, সেটা তো একটা বড় ব্যাপারই, মানে ইউরোপের একটা ফার্স্ট ডিভিশন টিম মানে বিশাল ব্যাপার। তো কার্ল ম্যাথিউর কথা বলেছিলাম, কার্ল ম্যাথিউ দেখলে সাইন হয়ে গেল, এরপর দেখবে টিরিও হয়ে যাবে, কারণ টিরিটা মোটামুটি হয়ে গেছে, ওটা হয়তো কোনো ফর্ম্যালিটিস আছে বলে এখনো হয়নি, টিরিটাও হয়তো খুব শিগগিরই হয়ে যাবে। তাহলে একটা বিদেশি পজিশনই বাকি থাকলো, যেটা আগের দিনও বলেছি, সেই বিদেশিটা চুজ করবে মানে সেটার উপর কিন্তু অনেকটা ঝিঙ্গানের সাইনিং এর উপর ডিপেন্ড করছে। ঝিঙ্গান এখনো যেহেতু ডিসাইড করেনি, তো সবাই অপেক্ষা করছে ঝিঙ্গানের জন্য যে ঝিঙ্গান কবে সাইন করে। ঝিঙ্গান যদি অন্য কোনো টিমে সাইন করে নেয় তাহলে তো হয়েই গেল, দেখবে এটিকে মোহনবাগান হয়তো একটা বিদেশি ডিফেন্ডার নিয়ে আসবে। এবার ঝিঙ্গান যদি না সাইন করে সেই জায়গায়, মানে ঝিঙ্গান যদি সাইন করে তাহলে একখানা ডিফেন্সিভ মিডফিল্ডার বা মিডফিল্ডার আনবে, কারণ ডিফেন্সিভ মিডফিল্ডারও এখন হয়ে গেছে। কার্ল ম্যাথিউ আবার সেন্টার ব্যাকেও খেলতে পারে, তো সেই জায়গা থেকে কার্ল ম্যাথিউ আছে। তো এবার যদি ঝিঙ্গান না আসে দেখবে তখন হয়তো একটা বিদেশি ডিফেন্ডার মানে সেন্টার ব্যাক কিন্তু রিক্রুট করতে পারে, তো সেটার অপেক্ষাতেই আছে। এইটাই বলবো যে সেভেন্থ পয়েন্টার কিন্তু এখনও সেরমভাবে কারোর সাথে কথা বলেনি এটিকে মোহনবাগান, যা আমরা জানতে পেরেছি যে এটিকে মোহনবাগান মানে একটা লিস্ট করে রেখেছে, সেই সব প্লেয়ারদের সাথে এমনি ইনিশিয়াল একটা কথাবার্তা চালিয়ে রেখেছে, তাদেরকে মানে ঝিঙ্গানের ডিসিশনটার পরেই তাদের সাথে একদম শিওরভাবে কথাবার্তা বলবে, এটাই কিন্তু আমাদের জানা আছে। তো তারপরে তোমাদের কমেন্ট একটু পড়ি। পল্লব চক্রবর্তী বলছে নেক্সট বার খেলবো আইএসএল, হুটোপাটি করার দরকার নেই। ওটাই মানে যেই এই বছর গেল প্রদীপ, পরের বছর গেল খেলা, খেলা নিয়ে কথা, তো এরকম কোনো ব্যাপার নেই যে বছর না খেললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। প্রদীপ ঘোষ বলছে দাদা মোহনবাগান নিয়ে কিছু বলো, বললাম তো এক্ষুনি মোহনবাগান নিয়ে তো বললাম। গুড্ডু দা পিএসজি নাকি বায়ান রাজকুমার ঘোষ, আমি সবসময় আন্ডার ডগ টিমকে সাপোর্ট করি, পিএসজি এই ম্যাচে আন্ডার ডগ, তো পিএসজি আমি সাপোর্টার। হ্যাঁ পিএসজি, তো পিএসজির মালিক টাকা দিয়ে দিচ্ছে। সায়নদীপ দে বলছে নেইমার গোল করবে আজ। মহামেডান নিয়ে তোমরা কতটা আশাবাদী শেখ কাইয়ুম? মহামেডান নিয়ে মানে বিশাল আশাবাদী বলতে গেলে, কারণ যা টিম বানিয়েছে, যেরকম টিমের ম্যানেজমেন্ট হয়েছে নতুন, মানে থাম্বনেলেও যেটা দেখলে ম্যানেজমেন্টের কথাটা লিখেছি, কারণ ম্যানেজমেন্টে যারা আছে তারা কিন্তু একদম ইয়াং আর অসাধারণ কিন্তু কাজ করছে। তো সেই জায়গা থেকে কিন্তু মহামেডান নিয়ে শুধু আমরা কেন, আমার মনে হয় বাংলার সবাই খুব আশাবাদী যে মহামেডানকে আবার কিন্তু আই লিগে দেখতে পাবে। আর অসাধারণ টিম বানাচ্ছে, অসাধারণ কিছু রিক্রুট করেছে, তো সেই জায়গা থেকে তো টিমটা যদি জেল আপ করে, কালকে থেকেই তো মনে হয় প্র্যাকটিস শুরু করছে মহামেডান, তো কালকে থেকেই প্র্যাকটিস শুরু করছে মোটামুটি এক মাস সময়, সেই সময় মধ্যে ওই টিমটাকে পুরো জেল আপ করতে পারে। কোচও ভালো আছে, কোচের সাথে টিডিও ভালো আছে, মানে দুজন কিন্তু একদম যথেষ্ট ভালো, একজন এফসি এল এ লাইসেন্সড ইয়াংয়েস্ট পাঞ্জাব এফসিকে ম্যানেজ করে এসেছে, আরেকজন কিন্তু দীপেন্দুদা আছে। তো সেই জায়গা থেকে দেখা যাক টিমটাকে যত ভালো করে মানে প্র্যাকটিস করিয়ে জেল আপ করতে পারবে তত ভালো কিন্তু পারফর্ম করবে মহামেডান আমার যা মনে হয়। আর সবচেয়ে বড় কথা যেটা এখানে একজন জিজ্ঞেস করেছে যে অরিত্র ঢোলে তোমাদের মধ্যে মহামেডান কেমন টিম হয়েছে ট্যাকটিক্যালি, তো ট্যাকটিক্যালি বলতে গেলে টিমটা কিন্তু খুব ব্যালেন্সড টিম, ট্যাকটিক্যালি তো এখনো বলা যাবে না, এখনো সবে শুরু আছে, কিন্তু যেটা বলা যায় যে টিমটা হচ্ছে খুব ব্যালেন্সড টিম, মানে এখানে যেরকম একদম ইয়ং ব্লাডের প্রচুর প্লেয়ার হচ্ছে, আনোয়ার আলী, তারপর হচ্ছে হিমাংশু জাংরা, অনেকে অনেকে আছে, রহমান রয়েছে, তো এরকম ইয়ং রয়েছে, সেরকম কিন্তু এক্সপিরিয়েন্স বিদেশিও ইয়ং রয়েছে, বিদেশি ইয়ং রয়েছে, তারপরে কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ারও রয়েছে, যেরকম হচ্ছে সৌভিক ঘোষ আছে, তীর্থঙ্কর সরকার, প্রিয়ান সিং আছে, সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু টিমটা কিন্তু সত্যি মানে ব্যালেন্স, মানে সিনিয়র জুনিয়র কম্বিনেশন নিয়ে খুব ভালো টিম হয়েছে। আর সেখান থেকে যদি টিমটা যদি সেট হয়ে যায় এক মাসে, তো সেখান থেকে কিন্তু অবশ্যই একটা খুব ভালো মানে খেলা আমরা দেখতে পাবো সেকেন্ড ডিভিশন আই লিগে, আর আই লিগে উঠতে তো আরো ডেভেলপ করবে এই টিমটা। তো 180 জন দেখছো, সবাই একটা করে লাইক করে দাও, লাইক ফাইক দিচ্ছ না কিন্তু মনে দুঃখ পাচ্ছি, 186 জন হয়ে গেছে, 200 খানা লাইক করে দাও তাড়াতাড়ি। মনে মোনালিসা ভাগ বলছে আজ আবার লেভানডস্কি শো হবে, মনে হচ্ছে না খুব একটা হবে, কারণ আজকে দুজনেই দুজনের খেলা দেখেছে, তো ট্যাকটিক্যালি খুব মেপে ছেপে খেলবে, কারণ দুজন আগের দিন মানে প্রেসিং খেল ফুটবল খেলে যেরকম বায়ান, তো সেরকম চেষ্টা করবে, আর ওদিকে ও রাখবে যে মাঝমানটা কীভাবে ওকে খেলাটা স্টপ করা যায়, তো সেখান থেকে মনে হয় না খুব একটা হাই স্কোরিং গেম হবে, তবে মনে হয় পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার চান্স হাই। রোহিত চৌধুরী জিজ্ঞেস করছো গোদরেজ কি ইনভেস্টার হতে পারে নাকি, তো যেটা তো আমাদের জানা নেই, আমি যেটা প্রথমেই বললাম কোনো রুমার ছড়াবো না, তুমি ওয়েট করো কিছুদিন, দেখো দু তিন দিনের মধ্যেই তো শোনা যাচ্ছে অ্যানাউন্স হয়ে যাবে, তো অ্যানাউন্স হলেই জানতে পারবে কে হচ্ছে। আর তারপরে তো মেন প্রশ্ন যে আইএসএল খেলছে না আই লিগ খেলছে, আগে তার আগে ইনভেস্টার, কিন্তু ইনভেস্টার কে সেটা নিয়ে এখন সত্যি বলছি রুমার ছড়িও না কেউ, এই ইনভেস্টার ওই ইনভেস্টার অনেকজনের সাথে কিন্তু এর আগে কথাবার্তা হয়েও ভেঙে গেছে, ওই জন্য ইনভেস্টার নিয়ে রুমার ছড়িও না, কিছুদিন অপেক্ষা করে না দু তিন দিন, তারপরে তো জানতে পেরেই যাবে যদি অফিসিয়ালি হয়ে যায়। শুভদীপ দত্ত বলছে হাই দাদা, শুভদীপ হ্যালো, আগের বছর সিএফএল ট্যুরটা মিস করছি,
সুফল হালদার, আমরাও বিশাল মিস করছি সিএফএল ট্যুর। আর এই সিএফএল ট্যুরের কথা বললে বলে মনে পড়লো, সেই জন্য কিন্তু আমরা একটা নতুন সেগমেন্ট এনেছি, যেটা হলো ডিভিশনের খুঁটিনাটি, সেটা কিন্তু অবশ্যই ফলো করো। আগেরবার সিএফএল ক্লাব ট্যুর হয়েছিল, সিএফএল এর সবকটা ক্লাবের ব্যাপারে কিন্তু সেখান থেকে তোমরা জানতে পেরেছিলে। এটা কিন্তু আমরা পুরো চেষ্টা করেছিলাম কভার করার, অনেকে জানতে পেরেছে, ইন্টারেস্টেড হয়ে প্রচুর লোক দেখেছিলে। তো এইবার কিন্তু সেই রকমই আমরা ডিভিশনের খুঁটিনাটি করছি, একদম কিন্তু নার্সারি ডিভিশন থেকে শুরু করেছি। আগের দিন নেক্সট পর্বতে কিন্তু ফিফথ ডিভিশন বি আসবে, ফিফথ ডিভিশন বি, তারপরে ফিফথ ডিভিশন এ, তারপরে ফোর্থ ডিভিশন, এবং করতে করতে কিন্তু ফার্স্ট ডিভিশন অবধি আমরা করব। তো তোমরা অবশ্যই কিন্তু সেটাকে সাপোর্ট করো, কারণ এদের যদি সাপোর্ট করো, এরাই কিন্তু কলকাতা ফুটবলের ব্যাকবোন বলতে গেলে। কারণ এখন কিন্তু ডিভিশনগুলো এজ ভিত্তিক হয়ে গেছে, তো এখান থেকে কিন্তু অনেক ছোট ছোট প্লেয়ার উঠে কিন্তু এই বড় টিমগুলোই আসবে। তো অবশ্যই কিন্তু বলবো যে এদেরকে সাপোর্ট করো, যে ডিভিশনের খুঁটিনাটি যে আমাদের মানে সেগমেন্টটা, ওটা কিন্তু অবশ্যই দেখো, সবাইকে সাপোর্ট করো। আর যেটা বলা সেটা, সবাই তো ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মহামেডানকে নিয়ে খুব মানে চিন্তিত এবং তাদের খবর সবসময় জানতে চায়, কিন্তু ছোটো ছোটো ক্লাবগুলোর খবর একটু আধটু রাখা দরকার। কারণ শুধুমাত্র ইস্ট বেঙ্গল মোহনবাগান আর মহামেডানকে নিয়ে কিন্তু বাংলার ফুটবল না, বাকি ক্লাবগুলো আছে বলেই কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান বেঁচে আছে। যদি তিনটে ক্লাব থাকতো, তিনটে টিম তিনজনের সাথে খেলছে, না ইন্টারেস্ট থাকতো না কিছু থাকতো, এখানে এরাও কিন্তু একটা সময় ছোটো ছোটো ডিভিশন মানে লোয়ার ডিভিশনগুলো খেলেছে কেউ না কেউ। তো সেই জায়গা থেকে অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে, কারণ আগের দিন আমরা করেছি নার্সারি ডিভিশন। তো নার্সারি ডিভিশনের তিনটে ক্লাবের সাথে আলোচনা করেছি, তো সেখানে কিন্তু ওরা বলেছে যে আমাদের কেউ প্রচার করে না, আমাদের খেলা কেউ দেখে না। তা সত্ত্বেও কিন্তু তারা নিজেদের পকেটের টাকা দিয়ে, কোনো স্পন্সার নেই, কোনো ইনভেস্টার নেই, শুধুমাত্র ফুটবলকে তারা ভালোবাসে বলে নিজেদের পকেটের টাকা দিয়ে কিন্তু বছরের পর বছর ধরে ক্লাবগুলো চালাচ্ছে। মানে এক একটা ক্লাব, একটা ক্লাব ধরো 10 বছর ধরে আছে, কিন্তু বাকি দুটো ক্লাব কিন্তু 40 বছরের ওপর ধরে চলছে নার্সারি ডিভিশন। আর তার চেয়ে বড় কথা, এই নার্সারি ডিভিশন থেকে কিন্তু বড় বড় প্লেয়াররা উঠে এসেছে। একটা প্রাইম এক্সাম্পল হলো মেহতাব হোসেন, আর ইন্ডিয়ার বেস্ট মিডফিল্ডার ছিল একসময়। তো সেই রকম প্লেয়ার কিন্তু এই নার্সারি ডিভিশন থেকেই উঠে এসেছে, তো অবশ্যই এদেরকেও সাপোর্ট করো। তো ওইটাও দেখো এরকম আমরা করব, আশা করি তোমাদের খুব একটা খারাপ লাগবে না, প্রত্যেকেরই ভালো লাগবে। মানে আমরা দিনের এপিসোডটা আমরা করেছি, মানে ওনারাও বলছে বলে আমাদেরকে কেউ মানে লাস্টের দিকে যারা দেখবে তারা দেখতে পাবে, ওখানে কিন্তু ওনারা বলছে বলে প্রচুর প্রচার হয়, অনেক কিছু নিয়ে প্রচার হয়, ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডানকে নিয়ে সবসময় প্রচার হয়, কিন্তু আমরা যে এত কিছু করি আমাদেরকেও প্রচার করে না। তো সেখানে তোমরা যে আমাদেরকে নিয়ে এসছো, তোমাদের সামনে আমরা কথাটা বলতে পারলাম, সে যেই কজনই দেখুক বা জানুক, তো সেটাতে কিন্তু আমাদের সত্যিই খুব ভালো লাগে। তো এটাই, যদি ওনাদেরকে যদি কম বেশিও সাপোর্ট করো, হয়তো তোমরা যারা এখানে দেখছো তাদেরই কারো হয়তো বাড়ি থেকে 5 মিনিট 10 মিনিটের ডিস্টেন্সে সেই ক্লাবগুলো, তো সে তারা যদি একটু সাপোর্ট পায়, একটু পরিচিতি পায়, তাহলে কিন্তু তারা কিন্তু আরও বেশি করে এনার্জি পাবে মানে টিমগুলোকে চালানোর জন্য, এবং হয়তো আরও অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে। তো ওইগুলোও দেখো, এবং তার সাথে তোমাদের জন্য, শুধুমাত্র তোমরা যারা আছো, যারা ফুটবল খেলো, যারা স্কিল করো, যারা ফ্রি স্টাইল করো, তাদের জন্যও কিন্তু আমরা একটা সেগমেন্ট করছি, যেটা ট্রিক স্টার। ওটাতেও দেখছি যে যারা সবসময় ফুটবল ভালোবাসে তাদের নাকি ওই স্কিলের প্রতি কোনো মানে ব্যালেন্স, এক একজনের ড্রিবলিং বা ফ্রি স্টাইল যা করছে, কেউ কেউ প্র্যাকটিসের ভিডিও দিচ্ছে, সেগুলোও তোমরা দেখছো না। মানে শুধুমাত্র কি ইস্ট বেঙ্গল মোহনবাগানকে দেখলেই ফুটবলটা শেষ হয়ে যাবে, তো এটা কিন্তু কখনোই না। ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডানের বাইরে কিন্তু যারা যাদের দেখছো আমরা ফ্রি স্টাইল দিচ্ছি, এরা কিন্তু কেউ না কেউ কোনো না কোনো হয়তো ক্লাবে খেলে, হয়তো 5 বছর বাদে বা 7 বছর বাদে হয়তো এরাই কিন্তু কেউ না কেউ ইস্ট বেঙ্গল মোহনবাগান বা মহামেডানে খেলতে পারে। তো তাই জন্য ওদেরকে, ওদের ভিডিওগুলো দেখো, ওরাও কিন্তু একটু কম বেশি ইন্টারেস্ট পাবে। আর এখানে তোমরা যারা দেখছো তোমাদেরই ভিডিও আছে, আমাদের কিন্তু ভিডিও আছে বা আমি স্কিল করছি বা ওকে স্কিল করছি, এটা কিন্তু না। তোমাদেরগুলো যাতে তোমরা যেগুলো পারো সেটা যাতে আরও লোকে বেশি দেখতে পায়, সেই জন্য কিন্তু ওইগুলো করা। আমাদের কিন্তু ওখানে কোনো ইন্টারেস্ট নেই, তা সত্ত্বেও আমরা করছি। তো তোমরা যদি না দেখো সেগুলো, ভালো না বাসো, তাহলে তারা কী করে এনার্জি পাবে, সে ভালো খেলার এন্থুটা পাবে কী করে? তো দিব্যেন্দু বোস বলছে মোহনবাগানে টিডি আসবে না স্যাডলি, তো দেখা যাক। আমরা তো যে লাস্ট আপডেট পেয়েছিলাম সেখানে আমরা জানতে পেরেছিলাম যে টিডি এটিকে মোহনবাগানেই আসছে, এখন তো জানি না। প্রজাতা প্রসন্না পান্ডা, রোজ তুমি কমেন্ট করো দেখি, থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য। টিডির কি নিউজ? তোমাকে একটা কথা বলি, একটু নামটা একটু ছোট করে দিই, এত বড় নাম উচ্চারণ করতে খুব। প্রজাতা প্রসন্না পান্ডা, তো টিরির কি নিউজ? তোমাদের তো বললাম আমাদের কাছে যা আপডেট ছিল সেটাই আমরা জানি, যে টিরি এটিকে মোহনবাগানেই হয়তো সাইন করতে চলেছে, কিন্তু এখানে দিব্যেন্দু বোস আবার বলছে যে মোহনবাগানে টিরি আসবে না স্যাডলি, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারপরে দেখি কে কি কমেন্ট করেছো, অনেক কমেন্ট পড়ে গেছে, মিস হয়ে গেছে অনেক। গুড্ডুদা, একটু অঙ্কিত মুখার্জি সম্পর্কে বলো, অ্যাবাউট ট্রান্সফার, শিফট মোহামেডান স্পোর্টিং ক্লাব পসিবিলি, অরিত্র ঢোলে। অরিত্র ঢোলে তোমাকে বলি, অঙ্কিত কিন্তু একসময় মোহামেডান স্পোর্টিং ক্লাবেই ছিল, সেখান থেকেই কিন্তু এটিকেতে গেছিল, তো ও চলে আসতেই পারে, কারণ ওখানে কিন্তু প্লেয়িং টাইম পাচ্ছে না। আরেক খেলা জিনিস তোমাদের জানি রাখি, ও কিন্তু আমাদের পাড়াচ্ছে। আর অঙ্কিত এখনো অব্দি যা আপডেট আছে তাতে কিন্তু অঙ্কিত আপাতত
এটিকেতেই থাক মানে এটিকে মোহন বাগানেই থাকছে, ও চেঞ্জ করছে না খুব সম্ভবত। তবে হ্যাঁ হতেও পারে, কারণ মোহামেডান কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে সাইন করাবে, আর অঙ্কিত একটা সময় মোহামেডানে খেলেছে, প্লাস বেঙ্গলের হয়ে সন্তোষ ট্রফিও খেলেছে, তো সেখান থেকে ওকে নিলে কিন্তু হবে। কিন্তু এই মুহূর্তে ও যেই পজিশানে খেলে, অঙ্কিত যেই পজিশানে খেলে সাইড ব্যাক, তো সেখানে কিন্তু প্রচুর প্লেয়ার হয়ে গেছে মোহামেডানে, তো আমার মনে হয় না যে অঙ্কিত বা মোহামেডানে আসবে। এত বকছিস বলে সুর ওস কালেকশনস তোকে ফুলিশ বলছে, ফুলিশ বলে যে ফুলিশ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। টুবাই গেমিং অ্যান্ড স্পোর্টস বলছে ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, সবাই আশা করি ভালো আছো। নাম মেনশন করেনি, দুজনকে জিজ্ঞেস করেছি। আকাশ রায় বলছে জিও কাকা টিরির কি নিউজ? তো বলে দিলাম টিরির নিউজ সব। ক্রোমা আর শুভ ঘোষের ব্যাপারে কিছু বলো। ক্রোমা তো অলরেডি চলে গেছে ভবানীপুরে, ভবানীপুরে ক্রোমা চলে গেছে, আর শুভ ঘোষ এখনো ডিসাইড করছে যে অন্য কোনো আইএসএল টিমে যাবে কি যাবে না, নাকি এটিকে মোহন বাগানেই সাইন করবে। কারণ ওর কিন্তু প্রথম ক্রাইটেরিয়া, ও কিন্তু একটু ম্যাচ টাইম পেতে চাইছে, কিন্তু এখানে যেহেতু রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, তারপরে জবি জাস্টিন আছে, তো সেই জায়গা থেকে মানবীর সিং আছে, সেই জায়গা থেকে কিন্তু চেষ্টা করছে। দেখা যাক এরপরে যদি মানে এটিকে মোহন বাগানে যায় তো তারপরে তো জানতেই পেরে যাবে অফিসিয়ালি, কিন্তু ও এখনো একটুখানি টাইম নিয়ে চেষ্টা করছে যাতে অন্য কোথাও গেলে যদি একটুখানি ওখানে সেখানে ম্যাচ টাইম পেতে পারে। মোহাম্মদ জিসান জিজ্ঞেস করেছে এমএসসি তে ইনভেস্টার আসছে কতটা সত্যি? তো ক্লাব অফিসিয়ালরা চেষ্টা করছে ইনভেস্ট এই মুহূর্তে স্পন্সরের জন্য, তো খুব সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক চলে হয়তো স্পন্সর খুব শিগগিরই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। মানে এই মুহূর্তে খুবই কঠিন জিনিসটা আর কি, প্রথমত যেহেতু সেকেন্ড ডিভিশন আই লিগে আছে, আই লিগে যখন কনফার্ম করে নেবে না তখন হয়তো জিনিসটা আরও ইজি হয়ে যাবে। আরেকখানা জিনিস হলো কারেন্ট সিচুয়েশনের জন্য, এখন জানো কতটা ফাইন্যান্সিয়াল প্রবলেম সবার, যে বিজনেসটা ইনভেস্ট করবে তাদেরও কিন্তু অনেকটাই লস গেছে, তো সেই জায়গা থেকে কিন্তু এখনও একটু কঠিন। তো দেখা যাক আস্তে আস্তে, আমরাও আশা করবো মোহামেডান স্পোর্টিং ক্লাব আবার আগের মতো কোনো স্পন্সর কিন্তু পেয়ে যাবে, পেয়ে কিন্তু আরও ভালো টিম গঠন করে আরও ডেভেলপমেন্ট করে আই লিগের চ্যাম্পিয়নও হবে। এখন অব্দি যেটা বলার, এখন অব্দি যা মোহামেডান টিম করেছে তাতে যদি সব কটা প্লেয়ার যদি তাদের 80% করেও দিতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু আরামসে সেকেন্ড ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা। এই যে ব্যাটম্যান ফ্রম ইন্ডিয়া, তোমার নামটা বলো, প্রত্যেকদিন লাইভে তোমায় দেখি কমেন্ট করো, কিন্তু ব্যাটম্যান ফ্রম ইন্ডিয়া বলি প্রত্যেকদিন, নামটা জানি না, তো অবশ্যই ব্যাটম্যান ফ্রম ইন্ডিয়া। টাইমটা সন্ধ্যের দিকে করলে পড়াশোনার টাইম থাকে, সেই জন্য দেখতে পারে না। তো অফিসে আছে বলছো, তো অফিসের টাইম বাঁচিয়ে দেখি। ও আচ্ছা অফিসের টাইম, তাহলে কেউ একজন ছিল সে খালি বলতো যে দাদা সন্ধ্যেবেলা করবে না, 7টা থেকে করবে না, আমাকে পড়তে হয়, তো সেই জন্য আমি দেখতে পাই। অভিষেক মুখার্জি, এটা কি অভিষেক দা নাকি? অভিষেক মুখার্জি বলছে ইয়াইয়া ট্যুরের কি আপডেট? তো ইয়াইয়া ট্যুরের সাথে তো কথাবার্তা, মানে যেহেতু ইয়াইয়া ট্যুরে যদি আসে, আসলে মুম্বাই সিটিতেই আসবে, কারণ ওখানে একখানে ওই ম্যানচেস্টার সিটি লিঙ্ক আছে, যেহেতু সিটি গ্রুপের, যদি মানে নিয়ে আসতে পারে তাহলে ওখানেই আসবে একমাত্র। কিন্তু ব্যাপারটা হলো অনেক খরচা সাপেক্ষ জিনিস, তো তারপরে এই বড় প্লেয়ারদের আরও এই মেন স্যালারির বাইরেও অনেক কিছু থাকে, তো সেগুলোও ওকে পোষাতে হবে, তাহলেই কিন্তু একমাত্র আসতে পারবে। তবে হ্যাঁ বাইরে মানে ফরেন থেকে প্লেয়ার একটা আসার সম্ভাবনা এবছর হাই আছে, কারণ কি হায়দ্রাবাদ, কারণ যেহেতু বরুশিয়া ডটমুন্ডের সাথে করেছে, তো সেখানে বরুশিয়া ডটমুন্ডের একাডেমি বা যে কোনো জায়গা থেকে কিন্তু প্লেয়ার অবশ্যই হায়দ্রাবাদে আমরা দেখলেও সেটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই। শুভ ব্যানার্জি বলছে বেইতিয়া কি হলো? বেইতিয়া মোটামুটি আমরা যা জানি কেরালা ব্লাস্টার্স, এই কথাবার্তা হয়েছে, বাট এখন অব্দি তো কেরালা ব্লাস্টার্স এর তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি, বেইতিয়ার তরফ থেকেও কিছু জানানো হয়নি, তবে ওর সাথে কেরালা ব্লাস্টার্স এর কথাবার্তা অনেক দূর অব্দি এগেছে এটা আমরা জানি। আর 200 জন দেখছো, এখনো 150খানা লাইক, তাড়াতাড়ি লাইক করে দাও, 200টা লাইক অন্তত করে দাও, সবাই একটা করে লাইক মেরে দাও। হ্যাঁ দেখছি ভাই, সব দেখছি, তো পড়লাম। তারপরে এই তো লাকি বেস্ট ফ্রেন্ড বলছে দাদা পুচেদার জিএফ কি হলো? আকাশ দত্ত হয়ে গেল, এ কি এসব কি দেখেছিস? মনে দুঃখ দিয়ে দিল কিন্তু। অঙ্কিত মুখার্জির ব্যাপারেও বললাম, তারপরে মোহামেডানের ব্যাপারেও বললাম, দেখি আর কি লিখেছো। টুবাই গেমিং, হ্যাঁ ভালো আছি টুবাই গেমিং, একই কমেন্ট পড়েছে সব পরপর। তারপরে দেখি আর কে কি লিখেছে। জিজ্ঞেস করেছিল তোমরা কাকে চ্যাম্পিয়ন্স লিগে সাপোর্ট করছো? সাপোর্ট তো কাউকেই করি না, মানে আমার টিম চ্যাম্পিয়ন লিগে এখন ছেড়ে দাও, চ্যাম্পিয়ন্স লিগে দূর দূরান্ত অবধি থাকে না আমার টিম, এই দেখো হাতে পড়ে বসে আছে, দূর দূরান্ত অবধি থাকে না। খেলা দেখবো, ভালো খেলা হবে আশা করা যায়, তো বাট চান্স আছে পিএসজি মনে হচ্ছে। চান্স মানে দেখতে গেলে অন পেপার চান্স বায়ার্নের, কিন্তু যেটা বললাম সবসময় আন্ডারডগ টিমকেই সাপোর্ট করবো। গৌরব নন্দী জিজ্ঞেস করছে দাদা ইউটিউবে খেলা লাইভ কোথায় দেখাবে সেটা বলো, সেকেন্ড ডিভিশন আই লিগ। আচ্ছা মোহামেডান তরফ থেকে চেষ্টা করা হচ্ছে, এটা দীপেন্দু বিশ্বাস বলেছেন যে যদি পারমিশন পাওয়া যায় এআইএফএফ এর তরফ থেকে তাহলে কিন্তু ওনারা ওনাদের অফিসিয়াল পেজে ফেসবুক পেজে খেলা দেখাতে পারে, কিন্তু সবটাই ডিপেন্ড করছে পারমিশনের ওপরে, কারণ যারা এই খেলাগুলোর রাইটস এআইএফএফ এর কাছে থাকে, তো সেই জন্য যদি পারমিশন দেয় তাহলে তাদের অফিসিয়াল পেজে দেখাবে, আর যদি মাঠে যেহেতু ঢুকতে দেবে না, যদি না ঢুকতে দিত তাহলে আমরা গিয়ে ব্লগিং করে দেখিয়ে দিতাম। তারপরে সবচেয়ে বড় প্রশ্ন স্বপ্নীল পাল আর আরেকজনকে,
অর্চিত প্রামাণিক জিজ্ঞেস করেছে, আমরা আমরা ইস্ট বেঙ্গল না মোহনবাগান? এই প্রশ্নের উত্তর সবাই জানে, তো যারা এখানে সবাই জানো এই প্রশ্নের উত্তর, দুজনকে এই প্রশ্নের উত্তর দিয়ে দাও। আমরা হলাম ফুটবলের সাউথ। আচ্ছা, অদ্রি আদার্স সাউথ, লাভ ফ্রম রাশিয়া, এভরিডে আই ফলো ইউর চ্যানেল, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ আদার্স। দাদা টিরিকি এটিকে এমবিতে আসবে না প্লিজ বলো? আমরা লাস্ট যে অতদূর জানতাম ততদূর কিন্তু টিরির এটিকে মোহনবাগানের সাথেই কথাবার্তা হয়েছিল, অন্য কোনো টিমের সাথে কিন্তু তখন কথাবার্তা হচ্ছিল না, কিন্তু অনেক দিন কিন্তু তারপর পেরিয়ে গেল, এখনো সাইন করেনি, দেখা যাক। আমরা যতদূর জানি ও কিন্তু এটিকে মোহনবাগানেই আসছে। তারপরে দেখি প্রচুর লোক কমেন্ট করেছে, আমাকে লাভ ফ্রম রাশিয়া লিখেছে। ইস্ট বেঙ্গল ক্লাবের ইনভেস্টর ঘোষণা কবে হবে? উৎপল দেবনাথ জিজ্ঞেস করছে। যতক্ষণ না অফিসিয়ালরা ঘোষণা করছে ততক্ষণ ঘোষণা হবে, ওয়েট করতে থাকো, আর কিছু করার নেই। অফিসিয়ালরা বা যে ইনভেস্টর হবে সে কবে ঘোষণা করছে তার উপরে ডিপেন্ড করছে। মানে আমাদের কাছে এটা আপডেট একদম শুরুতেই, মানে ভিডিও শুরু করার সময় বলে দিয়েছি, আমাদের কাছে লাস্ট আপডেট যেটা সেটা হলো একদম ফাইনাল স্টেজে হয়তো কথাবার্তা আছে, এবার তারপরে আর কি ওই দেখা যাক ফাইনাল কবে হয়। কারণ এর আগেও দেখেছো, এর আগেও কিন্তু প্রসূন মুখার্জির সাথে কথাবার্তা হয়েও কিন্তু ভেঙে গেছে, ইউএসএল এর সাথেও কিন্তু কথাবার্তা অনেক দূর অব্দি এগিয়েছিল তারপর ভেঙে গেছে। ওই জন্য এখন কোনো নাম না বলে শুধু একটু ওয়েট করে যাও, দেখা যাক কি হয় এরপরে। কারণ বেকার বেকার ওই নাম শুনে আবার মানে আশা আসবে, আশা এসে যদি তারপর ভেঙে যায় মানে সেটা আর কি বেশি দুঃখজনক। ওই জন্য ওয়েট করো কিছুদিন, কিছুদিন ওয়েট করলে তারপরেই তো জানতে পারবে যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়। আর আরেকজন লিখেছো গোদরেজ আর ইস্ট বেঙ্গলের কিছু বলো, সাদিক ভান্ডারি। কোনো কিছুই জানা নেই গোদরেজের ব্যাপারে, কিছু জানা নেই, যেটা বললাম কে ইনভেস্টার হচ্ছে সেটা সত্যি জানা নেই, জানতে পারি মানে জানতে পারলে না আর কি অফিসিয়াল নিউজের জন্যই ওয়েট করো, তারপরে জানতে পেরে যাবে। সুদীপ দাস জিজ্ঞেস করছে যে মোহামেডান সেকেন্ড ডিভিশন আই লিগ চ্যাম্পিয়ন হলে কোন সিজনে খেলবে? হ্যাঁ, 2020-21 সিজনে খেলবে, যেটা ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা। সপ্তশী দত্ত বলছে ইস্ট বেঙ্গল কি কনফার্ম হয়ে গেল নেক্সট ইয়ার আইএসএল খেলবে? এই 90-10% গল্পটা কি ইস্ট বেঙ্গল, কত পার্সেন্টেজ কত কি আছে কেউ কিছুই জানি না, আর যেটা মানে খেলবে কিনা এখনো কনফার্ম না, যতক্ষণ না অফিসিয়াল এফএসডিএল এর তরফ থেকে বা এআইএফএফ এর তরফ থেকে বা ইস্ট বেঙ্গল ক্লাবের অফিসিয়ালদের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ততক্ষণ পুরোটাই ধোয়াশা। দিব্যেন্দু আবার ধোয়াশা, দিব্যেন্দু বোস বলছে ধনচন্দ্র সিং কোথায় সাইন করেছে? ধনচন্দ্র কোথায় সাইন করেছে? ধনচন্দ্র সিং দেখতে হবে, ভুলে গেছি অনেকদিন। ধনচন্দ্র তো ওদের সাইন করে নিয়েছে নর্থ ইস্টে, দিব্যেন্দু দুয়ারি কি মোহামেডান স্পোর্টিং ক্লাবেতে আছে না রিলিজ? মোহাম্মদ জেশান, দিব্যেন্দু দুয়ারিকে তো মনে হয় এখনো কন্ট্রাক্ট দেয়নি, এখনো অব্দি সাইন হয়নি অফিসিয়ালি, এখনো এখনো দেয়নি কন্ট্রাক্ট, তো দেখা যাক ওয়েট করো। আর কারণ যে কজনকে অফিস যে কজনের অফিসিয়ালি সাইনিং হয়েছে কালকেই আমরা কিন্তু একটা পুরো ভিডিও বানিয়ে বলে দিয়েছি যে মোহামেডান কাকে কাকে এখন অবধি সাইন করেছে। তবে হ্যাঁ, এখন অবধি অনেকের সাথেই কথাবার্তা চলছে এবং অনেককে প্র্যাকটিসও দেখবে, তারপরে কিন্তু অনেকের সাথে সাইনিং হবে, তো সেটা আছে। আর ভবানীপুরেরটাও অনেকে বলছে, তো ভবানীপুরেরটাও আমরা এরকম ফুল স্কোয়াড, মানে ফুল স্কোয়াড না, যেই কজনকে জানি যে ভবানীপুরে কে কে খেলছে বা কে কে কাকে কাকে এখন অফিসিয়ালি দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই জানি। যেরকম তিনটে তো একদম অফিসিয়াল সাইনিং হয়ে গেছে, একটা হচ্ছে আদজা, একটা ক্রোমা, আর একটা হচ্ছে জিতেন মুর্মু, তো আর বাকি হয়েছে যেমন প্রসেনজিৎ পাল হয়েছে, মোহামেডান থেকে প্রসেনজিৎ পাল সাইন করেছে, তো সেখান থেকে যেরকম অরিজিৎ বাগের সাথে ভবানীপুরের কথা চলছিল সেটাও একটা আছে, সেরকম মাঝখানে শোনা যাচ্ছিল যে পুরো টিমটাই মোটামুটি গতবারের যেই টিমটা ছিল সেই টিমটাই থাকবে, হয়তো 4-5 জন বেরোবে আর নতুন 4-5 জনকে নেবে, তো সেটাও আমরা মোটামুটি তোমাদেরকে 1-2 দিনের মধ্যে ভিডিও করে জানিয়ে দেবো। অরিত্র ঢোলে একটা ভালো কোয়েশ্চেন করেছে, শেখ সাহিল ভার্সেস প্রণয় হালদার, ডিসকাস ইট ট্যাকটিক্যালি, পুছে দা এই ইয়ার মোহনবাগানে। তো শেখ সাহিল ভার্সেস প্রণয় হালদার মানে খুবই কঠিন কম্পিটিশন, এটা খুব খুব কঠিন, ডিফিকাল্ট, কারণ শেখ সাহিল একদম ইয়ং স্টার আর একদম মানে মানে নতুন একটা সিজন খেলেছে একটা বড় টিমের হয়ে, কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কোনো কথা হবে না, মানে এরকম প্রথম সিজনে প্রত্যেকটা ম্যাচে শুরু থেকে শেষ অবধি খেলা, অত ভালো পারফরমেন্স, ডার্বিতে তো অসাধারণ পারফরমেন্স, মানে বেইতিয়ার সাথে ওর যেই মানে দুজনের যে একটা ডুয়েল ছিল মানে এত সুন্দর কম্বিনেশন আন্ডারস্ট্যান্ডিং মানে সত্যি মানে অসাধারণ, তো সেই জায়গা থেকে প্রণয় হালদারের সাথে ওর কোনো মানে কম্পারিজন হয় না একটাই কারণে, কারণ প্রণয় হালদার অনেকটা সিনিয়র, প্লাস তার উপরে কিন্তু প্রণয় হালদার এটিকের হয়ে অনেকদিন খেলেছে, তার আগে মোহনবাগানের হয়ে খেলেছে, এবছর এটিকে মোহনবাগানের হয়ে খেলেছে, ন্যাশনাল টিমের হয়ে খেলেছে এবং ন্যাশনাল টিমের হয়ে ক্যাপ্টেন্সিও করেছে, তো সেই জায়গা থেকে একটা জিনিস বলা যায় প্রণয় হালদার হয়তো ফিজিক্যালি মানে ফিজিক্যাল ফুটবল যদি খেলতে হয় তাহলে প্রণয় হালদার কিন্তু অবভিয়াসলি শেখ সাহিলের চেয়ে এগিয়ে, কিন্তু শেখ সাহিল কিন্তু একদম ইয়াং ব্লাড, পুরো মাঠে কিন্তু ঘুরে খেলতে পারে,
যেটা প্রণয় হালদারও পারে, কিন্তু তবুও ইয়াং ব্লাড পুরো মাঠে ঘুরে খেলতে পারে, দুজনেরই পাসিং ভালো, দুজনেই খুব ভালো প্লেয়ার, তো কম্প্যারিজন বলতে গেলে একদম হয় না, দুজন একদম দু ধরনের। আর আরেকটা যেটা বলা সেটা যেটা হচ্ছে রাফ এন্ড টাফ ফুটবল বলতে গেলে প্রণয় হালদার, আর ক্লাসিক্যাল ফুটবল বলতে গেলে কিন্তু শেখ সাহিল। এটা মানে এই বছরের আই লিগের খেলা অনুযায়ী, মানে তো শেখ সাহিল গ্রো করলে হয়তো শেখ সাহিলও ফিজিক্যালি অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠবে, কিন্তু এখন অবধি মানে একজন ইউথ একজন এক্সপিরিয়েন্স, ওই জন্য কোনো কম্প্যারিজন হয় না দুজনের। যাই বলো যে শেখ সাহিল এবং শুভগোল দুজনের প্রসপেক্ট বিশাল, কারণ আমরা যে কজন সিনিয়র মানে যারা লেজেন্ডারি বাংলা সিনিয়র প্লেয়ার রয়েছে, ইন্ডিয়ার সিনিয়র প্লেয়ার রয়েছে, যাদের সাথে লাইভ করেছি, তারা কিন্তু প্রত্যেকেই বলেছে যে শেখ সাহিল শুভ ঘোষের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তারা ন্যাশনাল টিমে কিন্তু সুযোগ করে নিতে পারে। হ্যাঁ, তার জন্য অবশ্যই কিন্তু তাদের প্লে টাইমটা দরকার, মানে খেলতে হবে। তো অভিনব পাল সুপার চ্যাট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ অভিনব, মানে সাপোর্ট করার জন্য। শুধু করে কি হবে, একটু স্পন্সর ফন্সার জোগাড় করে দাও। আরে সুপার চ্যাট করে কমেন্ট করে না লোকজন, শুধু সুপার চ্যাট করে পালিয়ে যায়, 20 টাকায় কমেন্ট করা যায় না। আইএসএল টিমগুলো ইয়াং ফরেনারদের খোঁজ করে না কেন? অলওয়েজ ভালো প্লেয়ার উইথ 30+ এজ, কারণ ইয়াং ফরেনার আনতে গেলে আনাটা অনেকটাই কঠিন, অনেকটাই কঠিন, কারণ ইয়াং ফরেনাররা কেউ ধরো সেকুন্ডার ডিভিশন খেলছে, সে কেন আসবে আইএসএলে? সে যদি সেকুন্ডার ডিভিশন থেকে ভালো খেলে, তার টিম যদি পরের ডিভিশনে উঠতে পারে, মানে লা লিগায় উঠতে পারে, তাহলে তার কেরিয়ারটা পুরো একদম রিভাইভ হয়ে যাবে, মানে অন্য লেভেলে চলে যাবে, সে কেন আসবে? এবার ধরো একটা 34-33 বছরের একটা প্লেয়ার, সে কিন্তু ধরো সেকুন্ডার ডিভিশনে খেলছে, সে অলরেডি মানে নিজের কেরিয়ারটা করে নিয়েছে, এরপর এখানে এসে একটা নতুন চ্যালেঞ্জ ফেস করছে। এবার তারপরেও কিন্তু ইয়াং প্লেয়ার আছে, যেমন একটু আগেই কার্ল ম্যাথিউর কথা বললাম, কার্ল ম্যাথিউর কিন্তু 27 নয় 28 কিছু হবে, সেই জায়গা থেকে কিন্তু কার্ল ম্যাথিউ নিজের কেরিয়ারের একদম প্রাইমে আছে। 27 থেকে 30 কিন্তু যে কোনো প্লেয়ারের কেরিয়ারের একদম প্রাইম হয়, তো সেই কেরিয়ারের প্রাইমেই কিন্তু আছে। হ্যাঁ, রয় কৃষ্ণাও বলতে পারো 30-এ এসছে, ডেভিড উইলিয়ামসও তাই এসছে, এরা কিন্তু এসছে, কিন্তু অনেক প্লেয়ার কিন্তু এরকম দেখা গেছে এরা 26-27 এসছে। আরেক খালা কে প্লেয়ার যেন 27-এ এসেছিল, ভুলে গেল। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে আমরা তো ইন্ডিয়ান ফুটবল নিয়ে খুব লাফালাফি করি, মানে যে আইএসএল প্রচুর বড়, কি আই লিগ প্রচুর বড়, কিন্তু যদি সত্যিকারে দেখা যায় আমাদের ইন্ডিয়ার ফুটবলের কোয়ালিটি কিন্তু যে কোনো মানে এশিয়ার মধ্যে যে বাকি দেশগুলো কোরিয়া বা জাপান এদের থেকে কিন্তু অনেক অনেক পিছিয়ে, মানে ওখানে যেই স্ট্যান্ডার্ডে খেলা হয় তার থেকে অনেকটাই বিলো স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের ইন্ডিয়ান। তো সেইখানে ইয়ং এজের যেই ফরেনার আছে তারা কেন আসবে? সে একটা যদি স্পেনের একটা লিগে খেলে বা কোরিয়ার একটা লিগে খেলে, সে ওইখানে যেই স্ট্যান্ডার্ডে খেলছে সে কেন কম স্ট্যান্ডার্ডে এসে খেলতে যাবে? কারণ আবার সে যখন এখান থেকে ওইখানে যাবে সে কিন্তু সেই মানে ইয়েটা পাবে না, মানে এখানে ওখানে খেলে যেই পপুলারিটি পাবে, এখান থেকে যখন যাবে তাকে হয়তো কেউ চিনবে না, হয়তো এক বছরে তাকে ভুলেই যাবে। মানে সেটাই বলছি, ধরো সেকুন্ডা ডিভিশনে স্পেনে কেউ খেলছে, যেহেতু স্প্যানিশ প্লেয়াররাই আসছে, ওই জন্য সেকুন্ডা ডিভিশনে তোমাদের এক্সাম্পলটা দিচ্ছি, সেকুন্ডা ডিভিশনে কোনো প্লেয়ার ধরো খেলছে, এবার তার একটা চান্স আছে যে সেই টিম যদি চ্যাম্পিয়ন হয় বা সেকেন্ড হয় সে কিন্তু লা লিগায় উঠতে পারবে, আর লা লিগায় উঠলে কিন্তু একটা বিশাল বড় চান্স যে স্প্যানিশ ন্যাশনাল টিমে চান্স পেতে পারবে। তো সেই প্লেয়ারটা যদি সেকেন্ড ডিভিশন থেকে হট করে ইন্ডিয়া চলে যায়, তার কিন্তু সেই ন্যাশনাল টিমে চান্স পাওয়ার স্বপ্নটা পুরোপুরি চলে গেল। তো সেই জায়গা থেকেই কিন্তু অনেক প্লেয়ারই ইয়াং প্লেয়াররা আসতে চায় না, কিন্তু এখন কিন্তু তবুও অনেক 26-27 বছরে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু আসছে, এমন না যে একদমই আসছে না। যে সেটা আসার একটা কারণও রয়েছে, যেহেতু এখন আইএসএল এর সবকটা ক্লাবই বাইরের কিছু কিছু ক্লাবের সাথে টাই আপ করছে, যেরকম বরুসিয়া ডর্টমুন্ডের সাথে, কেউ রেঞ্জার্সের সাথে, তো সেই জায়গা থেকে ওরা একাডেমির কিছু কিছু প্লেয়ারকে কিন্তু পাঠাচ্ছে ইন্ডিয়াতে, যাতে এবং ওখানকার টেকনিক্যাল স্টাফদের এখানে পাঠাচ্ছে, তো যাতে একটু টেকনিক্যালি ইন্ডিয়ান প্লেয়াররা বা কোচরা বা মানে কোচিং স্টাফ যারা আছে তারা কিছুটা টেকনিক্যালি সাউন্ড হতে পারে সেগুলোর জন্য। তো এটা একটা পজিটিভ দিক, মানে যেই টাই আপগুলো যেটা হচ্ছে এটা সত্যি ইন্ডিয়ান ফুটবলের জন্য অনেকটাই অনেকটাই পজিটিভ দিক। হয়তো আজকে আমরা সেই ফলটা হয়তো বুঝতে পারবো না এক বছর বা 6 মাসে, কিন্তু যদি এই টাই আপগুলো 5 বছর বা 3 বছর থাকে, তাহলে কিন্তু 3 বছর বা 5 বছর বাদে অবশ্যই এটা কিন্তু খুব একটা পজিটিভ সাইন দেখা যাবে। এই বরুসিয়া ডর্টমান্ডের সাথে তো অবশ্যই পজিটিভ সাইন দেখা যাবে, কারণ একখানা এমন একটা টিম যেটা ট্যালেন্ট প্রডিউস করে। তো দেখা যাক এরপরে, এরকম তো শোনাও যাচ্ছে ওখানে হয়তো অনেক ইউথ প্লেয়ার এসে এখানে খেলতে পারে, মানে ওখান থেকে ধরো চান্স পাচ্ছে, ওখানে লোনে এসে কিন্তু এখানে আইএসএলে খেলে যেতে পারে, কারণ আইএসএলে কিন্তু লিগের স্প্যানটা অনেক কম, মানে 5 মাস, আর ওখানে কিন্তু লিগ 10 মাস ধরে চলে। তো সেই জায়গা থেকে দেখা যাক। ফ্রান গোনজালেসের আপডেট চাই, যেটাকে পল্লব চক্রবর্তী, ফ্রান গোনজালেস কোথায় সাইন করেছে? এখনও ফ্রান গোনজালেস কোথাও সাইন করেনি, তো দেখা যাক এরপরে কি হয়, ফ্রান গোনজালেস কোথায় সাইন করে কিন্তু এখনও অবধি কোথাও করেনি। আর এটা কি ইনফার্নো গেমিং, তো ঝিঙ্গানের আপডেট, তো ঝিঙ্গান এখন অবধি কোনো ডিসিশন নেয়নি, তো ডিসিশন নিলে অবশ্যই জানতে পারবে ঝিঙ্গান। সেটাই তো বললাম, ঝিঙ্গান যেহেতু ডিসিশন নেয়নি ওই জন্যই কিন্তু এটিকে মোহন বাগানের 7th পয়েন্টার আসছে না, পুরোপুরি কিন্তু ঝিঙ্গানের ডিসিশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করবে। মোস্তাফিজুরের কমেন্ট দেখলাম মনে হলো হারিয়ে গেল কমেন্টটা মাঝখান থেকে, এটা মোহাম্মদ রাজা নাকি অভিষেক রিজাল, কাকে বেশি কার্যকরী মনে হয়? অবশ্যই
তা অভিষেক রিজালে খেলা দেখিনি ওই জন্য বলা যাবে। তবে হ্যাঁ একটা ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম ওর একটা গোল, সেটা নেপাল ন্যাশনাল টিমের হয়ে, তো এফসি কাপে, এফসি কাপে না সরি অনেকদিন ধরে ইন্ডিয়াতে খেলছে, তো সেই জায়গা থেকে তো একটা পজিটিভ দিক রয়েছে। আর পরপর কিন্তু দুটো সিজনে অনেক গোল করেছে, তো সেই জায়গা থেকে আর কলকাতার ক্রাউড কে চেনে, কলকাতার প্লেয়ারদের চেনে, কলকাতার মাঠ চেনে, তো সেই জায়গা থেকে আর প্লাজার কিন্তু এখন একটা তাগিদও থাকবে। যেহেতু মানে ইস্ট বেঙ্গল এসে অতটা সাকসেসফুল হতে পারেনি কলকাতায়, তো কলকাতায় সাকসেসফুল হওয়ার কিন্তু একটা তাগিদ থাকবে প্লাজার, কারণ ও কিন্তু জানে যে কলকাতায় যদি সাকসেসফুল হয় ওকে নিয়ে কিন্তু জয় জয়কার করা হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্লাজাকেই শুরু করবে, কারণ এক্সপিরিয়েন্সটা অবশ্যই ম্যাটার করে। পারমিতা মুখার্জি গুড দাদা, গুড্ডুদার ভালো নাম কি? আমার ভালো নাম হলো প্রান্তিক সেন। ইস্ট বেঙ্গল কি এবার আই লিগ খেলবে, ISL খেলবে না? অর্ণব সেন তোমাদের সবার শুরুতেই বলে দিয়েছি, এটা ওয়েট করো, ওয়েট কিছুদিন ওয়েট করো, তারপরে দেখা যাক কি হয়। 183 জন দেখছো, লাইকটা করে দাও, এখনো অনেকে লাইক করনি জানো, সবাই একটা করে লাইক করে দাও, তাহলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে। মোহাম্মদ জিশান আরেকটা প্রশ্ন করেছে যে মোহামেডান আই লিগে উঠলে ফোর্থ ফরেনার কাকে নেবে, এটা তো বলা মুশকিল, এটা এখন বলা মুশকিল, দেখা যাক। টেকনিক্যাল ডাইরেক্টর তাদের উপরে ডিপেন্ড, অনেক এবার এখন যারা বিদেশি আছে তাদেরকে ছেড়েও দিতে পারে, নতুন পুরো সেটআপ দিতে পারে, অনেক কিছু হতে পারে, তো সেগুলো বলা মুশকিল। বলছি একদম দেখলে হয়তো মানে অনেককেই হয়তো চেঞ্জ করে আরো ভালো প্লেয়ার এনে এরকম ভাবে হতেই পারে, মানে অনেক কিছু কিছু কিন্তু চেঞ্জ হতে পারে। মানে এখন যে প্লেয়ারদের নিচে সবার সাথে কিন্তু শুধু সেকেন্ড ডিভিশন আই লিগের জন্যই কন্ট্রাক্ট হচ্ছে বেশিরভাগ, তো সেই জায়গা থেকে যদি এই প্লেয়াররাও খুশি হয় তো সেই প্লেয়াররাও থেকে যাবে, তো এখন অনেকটাই ডিপেন্ড করছে আই লিগে ওঠা নিয়ে। তো একই একই প্রশ্ন ইস্ট বেঙ্গল, একজন করেছিল ইন্ডিয়ান অ্যারোস কি কোথায়, ইন্ডিয়ান অ্যারোস অনেক উপরে উঠে গেছে তাহলে। তো এখনো দেখে যাচ্ছি তোমাদের কমেন্ট, তোমাদের যা প্রশ্ন আছে অবশ্যই করতে পারো, এরকম ডিসকাশন হতে থাকলেই তো ভালো, মানে তোমাদের সাথে অনেকদিন বাদে কথাবার্তা হচ্ছে, আগে তো এরকম লাইভই হতো যখন নর্মাল সময় ছিল, এখন তো সময় চেঞ্জ হয়ে গেছে। ইনটু অরেঞ্জ ইন্ডিয়ান অ্যারোস কি ISL ওড়াং ওড়াং বলছে অরেঞ্জ, ওড়াং ইনটু ওড়াং যেসে ইন্ডিয়ান অ্যারোস কি ISL খেলা উচিত ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য, আপনাদের কি মতামত? ইন্ডিয়ান অ্যারোস ISL খেলবে না, কারণ হচ্ছে ইন্ডিয়ান অ্যারোস হচ্ছে AIFF এর এলিট একাডেমি, এবং এখান থেকে কিন্তু মানে AIFF এর কাজ হচ্ছে যে ইয়ং ট্যালেন্ট, ইয়ং প্লেয়ার প্রডিউস করা, যাদেরকে ওই তারা আই লিগেই খেলবে ইন্ডিয়ান অ্যারোস এর হয়ে, তারপর যে যেরকম পারফরমেন্স করবে সেখানে আই লিগের টিম হোক বা আই লিগের অন্যান্য টিম হোক কি ISL এর টিম হোক তাদেরকে কিন্তু সাইন করাবে। এবং যেটা এই বছর হয়েছে ইস্ট বেঙ্গল কিন্তু দুজন বা তিনজন প্লেয়ারের সাথে কিন্তু যেমন হারমানপ্রীত সিং এরকম দু তিনজনের সাথে কিন্তু কথাও চালিয়েছিল ইন্ডিয়ান অ্যারোসের, কিন্তু AIFF থেকে কিন্তু বলাই হয়েছে যে যদি ISL খেলে তাহলেই কিন্তু তাদেরকে ছাড়া হবে, কারণ যেহেতু এখন মোটামুটি ISL মোটামুটি কি ISL টপ টায়ার লিগ ইন্ডিয়া, তো সেখান থেকে অবশ্যই এই প্লেয়ারগুলো যদি ISL এ সুযোগ পায় তাহলে কিন্তু তারা ইন্ডিয়ান ন্যাশনাল টিমে সুযোগ পাওয়ার একটা মানে তাগিদ। কিন্তু আরেকটা জিনিসও আছে, আমার মনে হয় যারা এই U17 U19 প্লেয়ার আছে তারা কিন্তু আগে আই লিগ টিমেই যাওয়া উচিত, স্পেশালি পাহাড়ের টিমগুলো যাওয়া উচিত, কারণ ওখানে গেলে চান্স পাবেই। আর একটা প্লেয়ার যদি 18 বছর বয়স থেকেই একটা ভালো ম্যাচ টাইম পায় তো সেই প্লেয়ারটাই কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবে। এই U17 যে আমাদের টিমটা মানে যেটা U17 ওয়ার্ল্ড কাপ খেলেছিল সেই টিমের প্লেয়ার গুলো দেখো তারা কিন্তু অনেক বেশি ম্যাচিওর অন্য প্লেয়ারের থেকে, কারণ তারা কিন্তু পুরো ওয়ার্ল্ডে ঘুরে কিন্তু ফুটবল খেলে এসেছে, আর্জেন্টিনাকে হারিয়ে এসেছে আর্জেন্টিনার U20 টিমকে। তো এইরকমই মানে যত ম্যাচ টাইম পাবে, যত এক্সপোজার পাবে, যত আলাদা আলাদা এনভায়রনমেন্টে খেলতে পারবে তারা কিন্তু আরও বেশি ডেভেলপ করবে। আর এটা কিন্তু একদম একদম মানে নিচ থেকে শুরু করা উচিত, একদম যেমন হিমাংশু জাংরা 15-16 বছর বয়সে আই লিগ খেলে নিচ্ছে, তো সেই পজিশন থেকেই আমার মনে হয় একদম শুরু করা উচিত। তো ইন্ডিয়ান অ্যারোসের প্লেয়ারদের আগেই ISL এ না গিয়ে আমার মনে হয় আগে আই লিগ খেলে নিজেকে প্রুফ করে তারপরে ISL এ যাওয়া উচিত, আর ISL এ গেলে তো শিওর যে ম্যাচ টাইম পাবে না। আর কারণ ISL এ যেটা সবচেয়ে বড় দিক হচ্ছে সেটা হচ্ছে যে সবাই চায় হচ্ছে চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য, কারণ প্রচুর প্রচুর টাকা এক একজন ইনভেস্ট করছে, তো সেখানে চ্যাম্পিয়নশিপ মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই সবাই খেলবে, সেই টার্গেটটা থাকবে, তো সেখানে কোচেরাও চাইবে অফিসিয়ালরাও চাইবে যে আমি যেন চ্যাম্পিয়ন হই, তো সেখানে এই প্লেয়ারগুলো হয়তো বি টিমের হয়ে সুযোগ পাবে বাট মেন টিমের হয়ে হয়তো
সুযোগ পাবে না। বি টিমের খেলা কোনো জায়গায় দেখায় না, আর ডুরান্ড কাপে খেললে সেইখানে হয়তো দেখাবে, বাট বাকিটা টিভিতে টেলিকা, তখন তুমি কি করে জানবে? যেটা কোমল থাটাল আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে দেখাই যাচ্ছে না, বরিশ সিং একটা বিশাল প্রসপেক্টিভ প্লেয়ার, মানে অসাধারণ এই দুজনটা, কিন্তু কিছুতেই সুযোগ পাচ্ছে না। ডুরান্ড কাপে কিছুটা পেলো, কোমল থাটাল সবকটা ম্যাচই মোটামুটি খেলেছে, বরিশ সিং সাবস্টিটিউট হিসেবে দুটো ম্যাচে নামলো কিন্তু তারপরে সুযোগ পেলো। তো এই প্লেয়ারগুলো যদি দিনের পর দিন বসে থাকে শুধু মানে ম্যাচ প্র্যাকটিস, মানে শুধুমাত্র ফিজিক্যাল ট্রেনিং করে বা এমনি প্র্যাকটিস করে, সে কতটা ডেভেলপ করবে তখন, যে সে যখন একটা টিমের এগেনস্টে খেলবে না, বা তার সেই মানে এনার্জিটা দেয়, যেটা আমরা প্রীতম কোটাল বা অভিলাষ পাল বা সবার সাথে যে আলোচনা করেছি সেখানে কিন্তু তারা বলেছি যে ঘরের প্র্যাকটিস করা বা ফিজিক্যাল ট্রেনিং করা আর ম্যাচ প্র্যাকটিস দুটো কিন্তু খুবই ডিফারেন্স। কারণ ওই ম্যাচ প্র্যাকটিস না করলে তুমি কিন্তু নিজের কোন কোন জায়গায় মানে নেগেটিভ জিনিস রয়েছে বা কোন কোন জায়গায় ব্যাকলগ হচ্ছে সেগুলো কিন্তু বুঝতে পারবে না। তো সেই জন্য এগুলো দরকার, তো সেই প্লেয়ারগুলোকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। সুমিত চক্রবর্তী তারপরে জিজ্ঞেস করছে সঞ্জু প্রধান কোন টিমে সাইন করলো, তো সঞ্জু কিন্তু পাঞ্জাব এফসিতেই আবার কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে, অনেকদিন আগেই করে নিয়েছে, এক মাস আগে প্রায়। তারপরে ইস্ট বেঙ্গলের ইনভেস্টার এবং আইএসএল খেলার আপডেট কি? অভিষেক দত্তগুপ্ত বলেই দিলাম, ওয়েট করো, দেখা যাক কে হয়, এখন বেকার রুমার ছড়িয়ে কোনো লাভ নেই, তো কিছুদিন ওয়েট করো, তারপরে কিন্তু জানতে পারবে। শুভঙ্কর মন্ডল থ্যাংক ইউ সুপারচ্যাট করার জন্য, আর একটা কমেন্ট করতে পারতে সুপারচ্যাটটাই যখন করলে, তো থ্যাংক ইউ ভেরি মাচ রোমবাই সাপোর্ট করার জন্য শুভঙ্কর মন্ডল। শানু জানা একটা ভালো প্রশ্ন করেছে, পরের বার কি ইউনাইটেড স্পোর্টসকে সেকেন্ড ডিভিশন আই লিগে দেখা যেতে পারে? হ্যাঁ, ইউনাইটেড সেটা সিএফএল এর উপর ডিপেন্ড করে, প্রিমিয়ার ডিভিশনে উঠেছে, তো সেখান থেকে যদি ইউনাইটেড স্পোর্টস যদি টপ করে শেষ করে প্রিমিয়ার ডিভিশন, মানে সিএফএল প্রিমিয়ার ডিভিশন, তাহলে তো একটা সুযোগ থাকবেই সেকেন্ড ডিভিশন আই লিগ খেলার, কিন্তু তার জন্য ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, এবং ইউনাইটেড স্পোর্টস আগেও খেলেছে সুতরাং সেইখান থেকে প্রবলেম হবে না, কিন্তু তার জন্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে সিএফএল এ টপ ফোরে শেষ করতে হবে। তো সৌমেন পাল জিজ্ঞেস করছে আশুতোষ মেহতার কোনো আপডেট আছে? প্রথমে শোনা যাচ্ছিল আশুতোষ মেহতা এটিকে মোহনবাগানে যাবে, তখন আমি বলেছিলাম যে এটা হয়তো একটা রুমার, কিন্তু তবুও মানে এতগুলো যেহেতু সাইড ব্যাক আছে অলরেডি, আশুতোষ মেহতা কিন্তু রাইট ব্যাক খেলে, যেখানে প্রবীর দাস আছে, প্রীতম কোটালকে যদিও আগের সিজনে সেন্টার ব্যাক খেলেছিল কিন্তু প্রীতম কোটালও কিন্তু রাইট ব্যাক, তো সেই জায়গায় যদি আশুতোষ মেহতা যায়, আশুতোষ মেহতা কিন্তু আমার মনে হয় না ফার্স্ট টিমে চান্স পাবে বলে, তো দেখা যাক। আশুতোষ মেহতা কিন্তু মাঝে শোনা গেছিল বাইরের অনেক টিমের সাথেও কথাবার্তা চলছে, তো আলটিমেটলি কী হয় দেখা যায়, এখনও অবধি আশুতোষ মেহতার কোনো সেরকম পাকা নিউজ নেই। এনি নিউজ ইস্ট বেঙ্গল আইএসএল স্পন্সার দেবব্রত চন্দ্র, না কোনো নিউজ নেই শোনা যাচ্ছে, এটা সেটা হলো দু তিন দিনের মধ্যে হয়তো ইনভেস্টার অ্যানাউন্স হতে পারে এরকম শোনা যাচ্ছে, তো দেখা যাক। অর্ণব মণ্ডল কি মহামেডানে আসবে? আলী আব্বাস, না এরকমও কোনো এখনো আপডেট নেই, অর্ণব মণ্ডল যে মহামেডানে আসছে একটা মাঝখানে শোনা গেছিল, সেটা কোনো একটা নিউজ পেপারেই বেরিয়েছিল যে অর্ণব মণ্ডলের সাথে ভবানীপুরের কথাবার্তা চলছে, কিন্তু এখন অবধি কনফার্ম কোনো নিউজ পাওয়া যায়নি যে অর্ণব মণ্ডল ভবানীপুরে সাইন করছে না কোনো আইএসএল টিমে যাচ্ছে, তো সেটার এখন অবধি কোনো আপডেট নেই। তো স্যানি ঘোষ, কোমরন তুরসুনভ কোন টিমে যাচ্ছে? কোমরনকে নিয়েও এখন অবধি কোনো আপডেট নেই, যে কোমর আবার ইন্ডিয়াতে ফিরবে নাকি ওখানেই থেকে যাবে, তো দেখা যাক এরপরে, এখন যা কারেন্ট সিচুয়েশন এখন বলা সত্যি খুবই কঠিন। তারপরে সোহন মাইতি, এএফসি কাপ কবে? এই বছরেরই এএফসি কাপ হয়নি শেষ এখনো, এই বছরের এএফসি কাপ এখনো বাকি আছে, যেটা চেন্নাই সিটি এফসি খেলছে, একটাই ভেন্যুতে খেলা হবে, তো ওটা আগে শেষ হোক, তারপরে পরে বছরের এএফসি কাপ, ওটা তো সেপ্টেম্বরের, অক্টোবর আর নভেম্বরে রয়েছে, অক্টোবরের লাস্ট থেকে নভেম্বরের ফার্স্ট অবধি। সঞ্জু প্রধান কি মহামেডানে আসছে? এটা কি সত্যি? মোহাম্মদ জিশান, সঞ্জু প্রধান কিন্তু অলরেডি কন্ট্রাক্ট এক্সটেনশন সাইন করে নিয়েছে পাঞ্জাব এফসির হয়ে, এবার যদি লোনে আনতে চায় সেটা আলাদা, আবার লোনে কিন্তু আসতেই পারে, কারণ আই লিগ কিন্তু তখনও শুরু হবে না, আই লিগ কিন্তু তারপরে শুরু হবে, তো দেখা যাক সেখান থেকে মানে পাঞ্জাব এফসি থেকে আদৌ ছাড়ে কিনা। তিন মাসের লোনে আনতেও পারে, কারণ ইয়ান ল আছে, আর ইয়ান ল খুব ফেভারিট প্লেয়ার সঞ্জু প্রধান। আশুতোষ মেহতা, গুরজিন্দর সিং এর কোনো আপডেট আছে? গুরজিন্দর সিং নর্থ ইস্টে কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, কৃষ্ণেন্দু কৃষ্ণা কুমার, আমি শুধু ভাবছিলাম এই প্রশ্নটা কখন আসবে, কারিশমার খবরটা কি সত্যি? এটা ওর এজেন্ট বলেছে যে ওর সাথে কথাবার্তা হয়েছে, ও চাইছে ইন্ডিয়াতে আসার, তো সেরকমই অনেকগুলো ক্লাবের সাথে লিংক করে রেখেছে, কিন্তু ওর যা রেট আছে মানে যা প্রাইস মানি আছে, তো সেই প্রাইস মানিটা দিয়ে এই বছর অন্তত কোনো টিম নিতে পারবে কিনা সেটা একটা দেখার বিষয়, যদি সেটা কেউ করতে পারে তো মেবি আসতে পারে, আর যদি না হয় হয়তো আগামী বছর হলেও হতে পারে, কারণ এই বছর জানো সব ক্লাবই চাইছে যে একটু কম পয়সা খরচা করতে, কারণ সবারই বিজনেস একটু ডাউন যাচ্ছে, তো সেই জায়গা থেকে, তবে এই বছর চান্স কম আছে, তবে হ্যাঁ ওর একদম সত্যি কথা যে ওর এজেন্ট এটা স্বীকারও করেছে মানে, এবং
যে মানে এই মুহূর্তে ইন্ডিয়ার টপ মোস্ট যিনি স্পোর্টস জার্নালিস্ট তিনিও কিন্তু বলেছেন যে ওর এজেন্টও মেনে নিচ্ছে, মানে এজেন্টটা কি কথাবার্তা বলেছিল যে ও কিন্তু আসতে পারে এখানে, তোমরা যদি কেউ নিতে চাও তাহলে ওকে অফার করতে পারো, এরকম আর কি কথাবার্তা, এরকম বলেনি যে ও এখানেই আসছে, এরকমই কিন্তু বলেছে। কিন্তু রিকার্ডো কারেজমা এই সিজনটার জন্য ওর স্যালারিটা আমার মনে হয় খুবই বেশি হয়ে যাবে, কারণ এই সিজনে কেউ কিন্তু অত স্পেন্ড করতে পারছে না, যেই জন্য দেখছো কিরালার সাথে কিন্তু ওকবেচে ঝামেলাটা কিন্তু সেই নিয়েই হচ্ছে, ওকবেচে থাকতে চাইছে না। একটা খুব প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করেছে নীলাব্জো হাজরা, নীলাব্জো হাজরা বলছে বায়ার্নের হাইলাইন ডিফেন্স নিয়ে বলো। বায়ার্নের তো হাইলাইন ডিফেন্স ঠিক আছে, কিন্তু আজকে কিন্তু হাইলাইন ডিফেন্স করলে বায়ার্নের মুশকিল আছে, কারণ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট প্লেয়ার অপোনেন্টে আছে এমবাপে, তারপরে আবার নেইমার আছে, ডি মারিয়া আছে, মানে তিনজন মানে দেখা যায় না চোখে দৌড়ালে, এইরকম তিনজন প্লেয়ার আছে, তো হাইলাইন ডিফেন্স আমার মনে হয় না আজকে করবে। আর বায়ার্নের যা ডিফেন্স সেটা হচ্ছে বার্সেলোনার সাথে খেলাতে দেখা গেছিল, তো সেই যে ওই রকম যদি ডিফেন্স করে তাহলে তো চাপ আছে, কারণ যদিও মাঝ মাঝে ইয়েরও ইয়েরও ডিফেন্স ভালো, পিএসজিরও ভালো, একা একা থিয়াগো সিলভা দাঁড়িয়ে থাকে, পিএসজিরও ভালো না, কিন্তু তাও মানে যেহেতু ওখানে তিনজন ফার্স্টেস্ট প্লেয়ার রয়েছে, সেখানে যদি বয়তাংকে যদি কোনোভাবে বিট করে বেরিয়ে যায় তো সেখান থেকে গোল করাটা কোনো ব্যাপার না। আর নয়ার একা কত ডিফেন্স, শুভজিৎ ঘোষ তুমি বলছো যদি এই সিজনে আইএসএল এ বিদেশি ছাড়া হয়, আইএসএল বিদেশি ছাড়া হবে না সেটা চিন্তা করো না, কারণ দেখছো যে বিদেশির পর বিদেশি সাইন হচ্ছে, তো সেই জায়গা থেকে বিদেশি ছাড়া হবে না। আর সালাম রঞ্জন সিং ছাড়া তেমন কেউ নেই, তবে সালাম রঞ্জন সিং শোনা যাচ্ছে কোনো একটা অন্য কোনো একটা টিমে যেতে পারে, লোনে যেতে পারে শোনা যাচ্ছে, এরকম সালাম রঞ্জন, বরিশ সিং, কোমল থাকা সবাই যেতে পারে, তো এখনো অবধি সেরকম মানে কোনো কনফার্ম নিউজ নেই। এই তো প্রদীপ পাল, তোমাদের সবার প্রশ্নের উত্তর প্রদীপ পাল দিয়েছে, সবাই জিজ্ঞেস করছিলে ইনভেস্টার অ্যানাউন্সমেন্ট স্পন্সর অ্যানাউন্সমেন্ট, তো প্রদীপ পাল বলছে মানডে নয় টুইসডে বিগ অ্যানাউন্সমেন্ট কামিং, তো দেখা যাক প্রদীপ পালের প্রেডিকশন মেলে কিনা, এখন সবই প্রেডিকশনের ওপর। সিএফএল হবে, অয়ন নন্দী জিজ্ঞেস করছে, সিএফএল তো হবে, অনেকদিন মিটিংও হয়েছে, অনেকদিন অনেক কথাবার্তাও হয়েছে, তিন প্রধানের সাথেও আইএফএল কথা হচ্ছে, কিন্তু যেটা কথা হলো সিএফএল হয়তো আই লিগ আইএসএল চলাকালীন হবে না, কারণ তাহলে কিন্তু সব টিম সেকেন্ড টিম নামিয়ে দেবে সিএফএলে, তো সেই জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে পরের বছর ফেব্রুয়ারিতে মার্চে ওরকম সময় সিএফএল করার কিন্তু চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কী হয়। ডিড ইউ ওয়াচ ইউসিএল হবে, ইউভিএল কেমিস্ট্রি ওয়ার্ল্ড, ডিড ইউ ওয়াচ ইউসিএল? ইয়েস উই ডিড। তারপরে কি কারেজমার খবরটা কি সত্যি সেটা তো বলেই দিলাম তোমাদের, তারপরে দেখি প্রচুর কমেন্ট, আর যারা লাইক মারোনি জলদি জলদি লাইক মেরে দাও, 35টা লাইক মারলে 300টা লাইক হয়ে যাবে, তো তাড়াতাড়ি মেরে দাও। পিএসজি বায়ান কো মোবাইল কোন অ্যাপে দেবে? মোবাইল অ্যাপে তো কোনো জায়গায় দেখাচ্ছে না, যেটা দেখাচ্ছে সোনিলি বা টেন টু, সোনি টেন টু তে দেখাচ্ছে, তো ওটা টিভিতে বা তোমার জিও টিভি যেখানে আছে। সৌনক ভট্টাচার্যি, দাদা ফ্রান গোন্দালেস মোরান্তে আর বাবা কোথায়? বাবা দিওয়ারা তো মনে হয় না আর ফিরবে, মোরান্তেরও খবর জানা নেই, ফ্রান গোন্দালেস ফিরলেও ফিরতে পারে কিন্তু কোন টিমে জানা নেই, মানে এখন অবধি এদের কোনো সেরকম মানে মানে কি বলবে জোরালো জোরালো সেরকম কোনো আপডেট নেই, আর ইমাটো নেই কোনো রকম। সেন্ট্রাল গভর্নমেন্ট কি বিদেশিদের এত তাড়াতাড়ি ভিসা দেবে? দেখো এটা যেটা হচ্ছে প্রত্যেক দিনই বিদেশ থেকে ফ্লাইট ঢুকছে, তো সুতরাং বিদেশ থেকে প্লেয়ার আসতে কোনো সম্ভাবনা নেই, আর যেহেতু বিদেশি নিয়ে খেলা হবে সেই জন্য কিন্তু টিমগুলো বিদেশিদের সাইন করাচ্ছে, সে শুধু ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে আইএসএল হবে তার জন্য বিদেশিদেরকে সাইন করে এক বছরের টাকা দেবে এটা কিন্তু না, বিদেশি সমিতি হবে এবং মানে টিমগুলো সেরকমই বিদেশি সাইন করাচ্ছে যেই দেশগুলো বিদেশিদের ইন্ডিয়াতে আসতে দেবে, কারণ কিছু কিছু দেশ কি এরকম নিয়ম করে দিয়েছে 2021 অবধি, মানে 21 এর একটা টাইম অবধি, ধরুন এপ্রিল বা মে অবধি গেলে ফিরতে দেবে না, ফিরতে দেবে না, তাকে বলেছে তুমি যদি বাইরে ইন্ডিয়াতে আসো তো এতদিন অবধি তুমি আসতে পারবে না, ঠিক আছে, তো এরকম করছে, বাট এখন যাদের সাথে কন্ট্যাক্ট করছে যে টিমগুলো যে সেই দেশগুলো পারমিশন দিচ্ছে বলে সেই দেশেরই বিদেশিদেরকে নেওয়া হচ্ছে। প্রীতম জোয়ারদার জিজ্ঞেস করছে আনাসের আপডেট, আনাসের আপডেট হলো যদি ঝিঙ্গান সাইন করে তাহলে কিন্তু আনাস কে ছেড়ে দিতে পারে এটিকে মোহনবাগান, যদি ঝিঙ্গান না সাইন করে সেই জায়গা থেকে কিন্তু আনাস থেকে যেতে পারে এটিকে মোহনবাগানেই, দেখা যাক এরপর যদি আনাস চলে ছেড়ে দেয় তাহলে আনাস খুব সম্ভবত কেরালা ব্লাস্টার্সে যেতে পারে, যদিও ইস্ট বেঙ্গলের সাথে একটা লিঙ্ক হয়েছিল, আর ইস্ট বেঙ্গল এখন অবধি আইএসএল খেলবে খেলবে কিনা সেটা কোনো রকম সিওরিটি নেই, তো সেই জন্য কেরালা ব্লাস্টার্সের একটা রিউমার কিন্তু আছে। প্রীতম প্রীতম একটা সুন্দর কমেন্ট করেছে, আলফানসো ডেভিস ভার্সেস কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বলো, মানে কিছু বলার নেই ওখানে আর কি যুদ্ধ হবে, দেখবে আগুন ফাগুন লেগে গেছে হয়তো ওই কর্নারে মাঠে, মানে দুজন যা দৌড়ায় বার্সেলোনার সাথে আলফানসো ডেভিস যা দেখিয়েছে পুরো নেইমার নেইমার মনে হচ্ছিল। তো শুভায়ন চক্রবর্তী FSDL ওদের ওয়ান সিটি ওয়ান টিম পলিসি চেঞ্জ করবার কোনো চান্স, ওই পলিসি নিয়ে তোমাদের কি মতামত? ওয়ান সিটি ওয়ান টিম ওটা তো উঠে গেছে বোধ হয়, পাঁচ বছর ছিল ওয়ান সিটি ওয়ান টিম যদি থাকতো তাহলে তো ইস্ট বেঙ্গলের কোনো চান্সই থাকতো না, অন্য কোনো জায়গায় গিয়ে খেলতো, যদিও থাকে আমি ধরে নিলাম রয়েছেও সেটা, তাহলে কলকাতাতে যদি খেলে কলকাতার হয়ে খেলে, এবার
এটিকে মোহন বাগানে যদি যুব ভারতী স্টেডিয়াম দেখানো হয় তাহলে ওকে অন্য কোনো স্টেডিয়াম দেখাতে হবে। সেটা আমার মনে হয় না এখন আর নেই, কারণ এফএসডিএল কিন্তু বলেই ছিল যে দুটো টিম জয়েন করতে পারে, এরকম কিন্তু কোথাও লেখা ছিল না, মানে যেটা ফিউচার রোড ম্যাপ বের করেছিল 2025 অবধি। কারণ আর যেটা বলেছিল যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের আগে এফএসডিএল তরফ থেকে যে এই বছর কিন্তু দুটো টিম নেওয়া হতে পারে ইস্টার্ন রিজিয়ান থেকে, তো সেখান থেকে দুটো নামই উঠে আসছিল, একটা ইস্ট বেঙ্গল আর একটা হচ্ছে পাঞ্জাব এফসি। তো পাঞ্জাব এফসি তো শেষ মুহূর্তে নাম সরিয়ে নিল যে তারা এই বছর জয়েন করবে না, তো সেই জায়গা থেকে দেখা যাক কি হয়। আলটিমেট এখন অবধি কিছুই বলা সম্ভব না। কি এপিক স্পোর্টসে ইউসিএল দেখা যাবে ফ্রি, তো শুনে নিলে সবাই, সৌনক ভট্টাচার্য বলে দিয়েছে। খারাপ লাগছে যে এবার আইএসএল এ কলকাতা ডার্বি হবে না, ভূদেব বর্মন, তো দেখা যাক, এখনো তো কনফার্ম হয়নি, দেখা যাক আর কিছুদিন, আর তো কিছুদিনই সময় আছে। অনেকে জিজ্ঞেস করছিলে যে কি বলে মোহনবাগানের, মানে এটিকে মোহনবাগানের অ্যাওয়ে জার্সি কবে লঞ্চ হবে, তো 24 তারিখ কিন্তু সবার তিনটে জার্সি লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও কিন্তু সেটা মানে এখনও শোনা যাচ্ছে না কিছু, কারণ দেখেছি এর আগে ভেনিউ অ্যানাউন্স হওয়ার যবে কথা ছিল তার কিন্তু এক সপ্তাহ বাদে লেটে ভেনিউ অ্যানাউন্স কিন্তু হয়েছিল, তো সেই জায়গা থেকে দেখা যাক 24 তারিখ হয় কি না। আজ 23 তারিখ, তো হ্যাঁ 24 তারিখ, তো কালকে 24 তারিখ কালকেই যায়, একদম প্রথমে যে লিস্টটা বের করেছিল ওখানে কিন্তু এটাই ছিল যে 24 তারিখে সবাইকে জার্সি আনভেল করতে হবে, তো দেখা যাক কালকে হয় কি না। সৌমদীপ দাস একটা ভালো কথা বলেছে যে ইস্ট বেঙ্গল কি আইএসএল খেলবে কোনো সোর্স দরকার নেই, তোমাদের নিজস্ব মতামত জানিও। দেখো নিজস্ব মতামত হিসাবে যেটা বলা যায় যে ইন্ডিয়ান ফুটবলের দুটো পিলার হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান, ঠিক আছে, তো সেইখান থেকে ইন্ডিয়ান ফুটবলকে কিছু করতে গেলে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানকে দরকার। এবার মোহনবাগান আইএসএল এ চলে গেছে, তো সেখান থেকে ইস্ট বেঙ্গল যাবেই, সেটা আজকে হোক কি কালকে হোক কি পরশু হোক সেটা ডাজ নট ম্যাটার, কিন্তু যাবেই। এবার এখন যেহেতু ইনভেস্টার নেই, যেহেতু আইএসএল এর একটা ক্রাইটেরিয়া রয়েছে এফএসডিএল এর যে তোমাকে ইনভেস্টার দেখাতে হবে এবং 5 বছরের ব্যাংক গ্যারান্টি দেখাতে হবে, এটা কিন্তু মেন ক্রাইটেরিয়া, যেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যেখানে পুনে এফসি বা দিল্লি ডায়নামোস সরি দিল্লি এরা কিন্তু সেই জায়গা থেকেই মানে লস খাওয়ার পরেও কিন্তু 5 বছর তাকে থাকতে হয়েছিল। তো সেটাই যে যতক্ষণ না ইনভেস্টার অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ইনভেস্টার পেয়ে গেছি আমি, সেটা যেই হোক যাই হোক, তারপরে কিন্তু আইএসএল খেলার ব্যাপারটা। এবার আইএসএল মোটামুটি ডেডলাইন একটা যেটা দিয়েছে সেটা 31 আগস্ট অবধি দিয়েছে, এবার তার মধ্যে যদি আইএসএল খেলার যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো যদি সব ফুলফিল হতে পারে, যে লিগাল প্রসিডিওর রয়েছে বা আরও যে যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো যদি আমি ধরে নিলাম, ধরো মঙ্গলবার দিন অ্যানাউন্স করলো, মঙ্গলবার দিন হচ্ছে 25 তারিখ, তাহলে হাতে 6 দিন টাইম থাকবে, এবার সেই 6 দিনের মধ্যে যদি সব কিছু প্রসিডিওর কমপ্লিট হয় তাহলে একটা চান্স থাকে খেলার। এবার যতক্ষণ না ইনভেস্টার অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই বলা সম্ভব না। আর কৌশিক রায়চৌধুরী খুব ভালো কোয়েশ্চেন করেছো, সেন্সিবল কোয়েশ্চেন, জাস্ট ওয়ান কোয়েশ্চেন, ইনভেস্টার এলেও কি আইএসএল খেলতে পারবে ইস্ট বেঙ্গল, কি স্পেকুলেশন তোমার? এরকম কোনো মানে কথা নেই যে মানে ইনভেস্টার এলো মানে যে এই বছর আইএসএল খেলবে তার কোনো মানে নেই, ইনভেস্টার আসতেই পারে, সেটা আই লিগের এই বছর যদি আই লিগ খেলে আই লিগ এই বছর স্পন্সর করলো, নেক্সট ইয়ার আইএসএল খেললো, এটা হতেই পারে। হ্যাঁ এবার ইনভেস্টার এর সাথে মানে ইনভেস্টার এলে আর কি চান্স আছে আইএসএল খেলা, ইনভেস্টার না এলে তো কোনো চান্সই নেই, কোনো কথাবার্তাই নেই, মানে কোনো কথাই হবে না। ইনভেস্টার এলে তবুও একটু মানে এই 3-4 দিনের মধ্যে যদি অ্যানাউন্স হয়ে যায় ইনভেস্টার, তবুও একটু হলেও মানে ওই স্লাইট চান্স বলে না, ওইটুকুনি চান্স হলেও চান্স আছে আইএসএল খেলার, তো সেটা আর কি দেখা যাক, অপেক্ষা করতে হবে, আর কিছু বলছি তো কোনো উপায় নেই অপেক্ষা ছাড়া। পিএসজি কি জিতবে দা বেঙ্গল টাইগার, সবচেয়ে বড় প্রশ্ন করেছো, পিএসজি কি জিতবে আমার জানা নেই। আরে 295টা লাইকে থেমে গেছো, যারা লাইক মারোনি একটা করে অবশ্যই লাইক করে দাও, 300টা লাইক হয়ে যাবে। পল্লব চক্রবর্তী বলছে এনি নিউজ অফ অর্ণব মণ্ডল, আগেই বলেছি যে অর্ণব মণ্ডলের সাথে রিউমার শোনা যাচ্ছিল যে ভবানীপুরের কথাবার্তা চলছে, বাট এখন অবধি কনফার্ম কিছু নিউজ জানতে পারিনি, তো অবশ্যই জানতে পারলে তোমাদেরকে জানিয়ে দেবো। আর কলকাতার দুজন জায়েন্টের কথা বললাম, 3 জায়েন্ট, 3 নম্বর জায়েন্টও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, সেকেন্ড ডিভিশন আই লিগ খেলে যদি উঠতে পারে আই লিগে, 2-3 বছর যদি ভালো করে টিকে ভালো করে খেলতে পারে, ম্যানেজমেন্ট যদি, ম্যানেজমেন্ট তো অসাধারণ কাজ করছে, তো সেটা যদি করতে পারে এরকম প্লেয়ার মানে কোচ এয়ার এরকম যদি রিক্রুট করে খুব ভালো খেলতে পারে, তো আমার মনে হয় কিন্তু মোহামেডানও একদিন স্পন্সার পেয়ে মানে এত যে ফ্যান বেসড ক্লাব সেই ফ্যান বেসটা কিন্তু আবার মোহামেডানে ফিরে আসবে, আবার সেই কি বলে কি ছিল ওটা আইএফএসএল ফাইনাল যেটা আর কি ইয়ের সাথে ছিল, হ্যাঁ ধানমন্ডির সাথে ছিল, হ্যাঁ ধানমন্ডির সাথে ছিল ইয়ের যে ফাইনাল আইএফএসএল, ওখানে 70,000 লোক হয়েছিল, ওরকম যদি মোহামেডান আবার ফিরিয়ে আনতে পারে তো অবশ্যই কিন্তু সেই জায়গা থেকে মোহামেডানের ইনভেস্টার পেতে খুব একখানা মানে সময় লাগবে না, আর খুব শিগগির হয়তো আমরা মোহামেডানকেও আবার আইএসএল এ দেখতে পাবো, দেখা যাক 4-5 বছর। আর সবচেয়ে বড় কথা মোহামেডানের এই মুহূর্তে যারা মানে অফিসিয়াল রয়েছে, সেটা ওয়াসিম আকরম হোক, তারিক ভাই হোক, যেই হোক, বিলাল দা হোক,
এরা যেই পরিমাণ এফেক্ট দিচ্ছে, মানে এফোর্ট দিচ্ছে, আর মানে সাপোর্টারদের সাথে বা সবার সাথে এতটা কোঅপারেট করছে, তো সেখান থেকে অবশ্যই আশা করাই যায় যে আগামী 2-3 বছরের মধ্যে বা 3 বছর বাদে কিন্তু আমরা মোহামেডানকে আইএসএলে দেখতেই পাই। নীলাবু হাজরা বলছে গোয়ার টিমগুলো মিলে যখন একসাথে এফসি গোয়া করলো ইস্টবেঙ্গল, তেমন বাকি বাংলার টিম নিয়ে আইএসএলে যাক। গোয়ার কিন্তু সব টিম না, মানে চার্চিল ফ্যামিলি আর ওদিকে ডেম্পো ফ্যামিলি, এরা দুজন মিলে কিন্তু করেছিল, তারপরে কিন্তু দুজনেই বেরিয়ে গেছিল। চার্চিল যদিও কিন্তু এখনো যুক্ত আছে, কিন্তু এফসি গোয়ার মধ্যে নেই, মানে চার্চিল ব্রাদার্স এফসি গোয়া এরা যুক্ত হলেও কিন্তু এরা কিন্তু মাদার ক্লাব হিসেবে এফসি গোয়াটা ফর্ম করেছিল, বাট বাকি হিসাবে কিন্তু এদের একাডেমি কিন্তু গুলো এরা চালিয়ে গেছে। এখনো কিন্তু ডেম্পো, বাস্কো, সালগাওকার সব আছে, সবার কিন্তু একাডেমি আছে, এবং এরা কিন্তু গোয়া প্রো লীগ খেলে, প্রত্যেক বছর গোয়া প্রো লীগ খেলে, এবং ওখানে যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে এফসি গোয়া নেয়, এবং অন্যান্য ক্লাবেও কিন্তু প্লেয়ার নেয়। এটার মানে তারা হয়তো তাদের পয়সা নেই বা সেই রকম হয়তো কিছু করতে পারছে না বলে আই লিগে আসছে না, এটা নয় যে তারা পুরোপুরি ক্লাব উঠিয়ে দিয়ে যায়, কিন্তু রয়েছে। এবং জেসিটি, যেটা কয়েকদিন আগে রিউমার আছে, জেসিটিও কিন্তু একসময় আই লিগ চ্যাম্পিয়ন ছিল, মানে যে সব কটা বড় লিগ চ্যাম্পিয়ন ছিল, সেই জেসিটিও কিন্তু মেন টিমটা বন্ধ করে দিয়েছিল, ওদের কিন্তু একাডেমিটা ওরা চালু রেখেছিল পাঞ্জাব, ওরাও কিন্তু চাইছে আবার আই লিগে ফিরতে, এবং তার জন্য কিন্তু ওরা খুব শীঘ্রই হয়তো আর 1-1.5 মাসের মধ্যে ট্রায়াল শুরু করবে, এবং রিসেন্টলি ওরা শুধুমাত্র পাঞ্জাবে ট্রায়ালটা শুরু করেছে, বাট বাকি স্টেটগুলোতেও কিন্তু ওরা আস্তে আস্তে ট্রায়াল শুরু করবে। তো এগুলো কিন্তু আছে, সেরকম আবার যদি আমরা মানে 1-2 বছরের মধ্যে দেখি যে আবার শুধুমাত্র ডেম্পো বা সালগাওকার বা ভাস্কো বা স্পোর্টিং ক্লাব গোয়া যদি আবার আই লিগে ফিরে আসে, তাহলে সেটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই, ওদের কিন্তু টিমগুলো রয়েছে, একাডেমি চালাচ্ছে, গোয়া প্রো লীগ খেলছে। তোমাদের সাথে বক বক করতে করতে ব্যথা হয়ে গেছে গাল, তো এখনো 10 মিনিট আছে, 10 মিনিট আরো বকবো, বক বক শুনে নাও আরো 10 মিনিট, আর এই 10 মিনিটের মধ্যে দেখা যাক 309 খানা লাইক আছে, 350 লাইকে যেতে পারি কিনা আমরা, 41টা লাইক এখনো বাকি, 10 মিনিট বাকি, দেখা যাক। হ্যাঁ, এবার সুবায়ন চক্রবর্তী বলছে খুব ভালো করেছেন, ফরম্যাটটা নিয়ে কিছু বললো একটু ক্ল্যারিফাই। হ্যাঁ, আইএসএল এর ফরম্যাটটা নিয়ে যেটা বলার, এখনো অবধি মানে পুরোপুরি তো কিছু ক্লিয়ার যে শোনা যাচ্ছে 3টে গ্রুপ করা হয়েছে, 4-3-3-4-4, তো সেইখানে বলা হচ্ছে ওই 3টে গ্রুপ করে খেলা হবে, সেখান থেকে হয়তো টপারদেরকে নিয়ে 3টে গ্রুপে হয়তো 1 জন আছে, আর যেখানে 4 জন আছে সেখানে 2 জনকে নিয়ে সেমিফাইনাল হবে, এরকম একটা শোনা যাচ্ছে। বাট এখন অবধি কিন্তু FSDL এর তরফ থেকে কিন্তু কিছু জানানো হয়নি যে লিগ ফরম্যাটটা মানে এবছরের লিগটা এরকম, যেরকম আই লিগেরটা যেটা শোনা যাচ্ছে যে আই লিগের 12টা টিম খেললে 12টা টিমটা কিন্তু 2টো গ্রুপে ভাগ করে দেওয়া হবে, 6টা 6টা করে ভাগ করে দেওয়া হবে, সেই 6টা টিম নিজেদের মধ্যে খেলবে, ওই 6টা টিম নিজেদের মধ্যে খেলবে, টপ 2টোকে নিয়ে 4 জন আসবে, বা 4 জনকে হয় রাউন্ড রবিন খেলানো হবে বা সেমিফাইনাল ফাইনাল করে দেওয়া হবে। এটা শুধুমাত্র এই বছরের জন্য, যেহেতু এখন পরিস্থিতি হচ্ছে প্রচুর ম্যাচ করানো সম্ভব না, তো সেখানে আইএসএল এর ক্ষেত্রে ওটা, বাট এখন অবধি কিন্তু মানে AIFF এর তরফ থেকে আই লিগের ব্যাপারটা আর FSDL এর তরফ থেকে আইএসএল এর ব্যাপারটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করা হয়নি। তো একজন কিন্তু জিজ্ঞেস করছিলে আনোয়ার আলীর কথা, যে আনোয়ার আলী কি নিজের ফুল পারফরমেন্সটা দিতে পারবে, কারণ জানো একটা বিশাল বড় হার্ট প্রবলেম হয়েছিল এত ইয়াং এজে, তো ওকে কিন্তু খেলা ছেড়ে চলে যেতে হয়েছিল, মানে একটা প্লেয়ারের জন্য খুবই দুঃখজনক, কিন্তু আবার রিটার্ন করছে। তো আনোয়ার আলী দেখেছিলে যে আর্জেন্টিনার সাথে ফ্রি কিক, তাছাড়াও অসাধারণ একটা প্লেয়ার, অসাধারণ একটা সেন্টার ব্যাক, মানে ওই এত কম এজে যে অত ফিজিক্যালি ফিট, মানে অত ফিজিক্যালি একটা ফিজিক্যাল প্লেয়ার বলতে গেলে পুরোপুরি আর কি, মেরে ধরে খেলে, তো অত কম এজেই, তো সে কিন্তু ফিউচার প্রসপেক্ট একটা বিশাল বড়, আর ওরও কিন্তু এখন একটা বিশাল তাগিদ থাকবে নিজেকে প্রুফ করার, আবার যে এত বড় একটা লেভেলে ছিল সেখান থেকে একদম নেমে গেছে, তো সেখান থেকে কিন্তু আবার নিজেকে রিভাইভ করতে চাইবে। তো যারা ফুটবল ভালোবাসে সবাই হোপ করবো ও যাতে আবার ফিরে আসে ওর আগের পারফরমেন্সে। মনোময় জোন মানে মনোময় দাস অনেকদিন অনেকদিন বাদে এসেছে এবং লিখেছে, দাদা কেমন আছো, চিনতে পারছো, এখন আর ফুটবল দেখি না, ও ফুটবল দেখা ছেড়ে দিয়েছে দুঃখ পে, ও এখন আরে কোনো ব্যাপার না, ফুটবল দেখা ছেড়ো না, ফুটবল দেখো, আগে যখন একদম অ্যাক্টিভ মেম্বার ছিল তো সবসময় আসতো আর একাই কমেন্ট করে যেত, তো তখন তখন প্রথমে ফান জোন নাম ছিল, ফান জোন ছিল, তারপরে মনোময় জোন হলো, তারপরে এখন মনোময় দাস দাস নিয়ে ফিরে এসেছে। ফায়াজ দাস সাইন করেছে মোকা গেমিং বলছে, হ্যাঁ শেখ ফায়াজ সাইন করেছে, শুরুতেই বলে দিয়েছি, সেটা আলাদা করে কালকে ভিডিও বানিয়েও বলে দেবো, আরও মানে বাইরের টিমে অনেকে সাইন হয়েছে সেগুলো বলে দেবো। এদিকে বাইরে ঝড় উঠেছে, নেটটা যে কোনো সময় কিন্তু উড়ে যেতে পারে, ঠিক আছে, আইজলও একটা ভালো সাইনিং করেছে সেটাও বলবো। তো 17 জন যারা লাইক করোনি জলদি জলদি লাইক করে দাও, আর 6 মিনিট আসি আমরা।
এটাকে এমবিএসিএল খেলবে নাকি এফসি এফসি কাপ খেলবে? এফসি কাপ খেলবে। এফসি চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র এফসি গোয়া আছে, আর এফসি কাপে আছে এটিকে মোহনবাগান, আর এএফসি কাপের প্লে অফে আছে বেঙ্গালুরু এফসি। তোমাদের বলে দিলাম কিন্তু এই টুর্নামেন্ট গুলো কিন্তু শুরু হতে অনেক দেরি আছে, কারণ এখনো আগের সিজনেরই টুর্নামেন্ট গুলো শেষ হয়নি। চেন্নাই সিটি এফসি এফসি কাপে আছে, এখনো কিন্তু ম্যাচ বাকি 4টে না 5টা, সেটাই এখনো শেষ হয়নি। মানে গ্রুপ ইয়ের সবকটা ম্যাচই বাকি আছে, সেটা অক্টোবরের এন্ড থেকে নভেম্বরের 3 তারিখ না 4 তারিখ অবধি আছে। বাবাকা দিওয়ারাকে এত ঘন্টা করে ঘটা করে আনা হলো, কই সেই ব্যক্তি আদৌ খেলবে না? বাবাকার দিবারা ঘটা করে আনা হলো, ঘটা করে তো সিজন খেলে নিল। বাবাকার দিবারা খুব সম্ভবত রিলিজ করে দেওয়া হয়েছে, এবং ও ওর কাছে যেটা শোনা গেছে, ও হয়তো মেবি ইন্ডিয়াতে খেলতে আর ইন্টারেস্টেড নয়, তো ও নিজের দেশের কোনো ক্লাবের সাথে কথাবার্তা চালাচ্ছে, তো এটা শুনেছি বাট এখন শিওর ভাবে জানি না। অর্ঘজিৎ দে বলছে ইস্ট বেঙ্গল যদিও আইএসএল খেলে, তবে আইএসএল স্ট্যান্ডার্ড প্লেয়ার কোথায় ইস্ট বেঙ্গলের? হ্যাঁ, এটা এটা কিন্তু মানে রিক্রুটমেন্ট হয়ে অনেকেই ভালো প্লেয়ার আছে, এমন না যে ভালো প্লেয়ার নেই, অনেকেই ভালো প্লেয়ার আছে, কিন্তু সেইভাবে কিন্তু স্ট্যান্ডার্ড দেখতে গেলে কিন্তু অনেক পিছিয়ে এখনো, যদিও আইএসএল খেলে তবে কিন্তু টিমের পিছনে বিশাল খাটতে। মানে যদি আরেকটা মানে নর্মাল যেটা কম্পারিজন যদি করি, এটিকে মোহনবাগানের যা টিম আছে সেটার বেসিসে যদি কম্পারিজন করা হয় তাহলে ধরে নাও 100 আর 20 এই রেশিওতে খেলা হয়। বলছি তো বিশাল বিশাল খাটতে হবে টিমের। ইন্ডিয়া টিমের চারখানা প্লেয়ার মোহনবাগানের টিমে রয়েছে, সেখানে ইস্ট বেঙ্গল টিমে রয়েছে এমন কিছু প্লেয়ার যারা হয়তো আগের বছর সেরকমভাবে ম্যাচ টাইম পায়নি বা খেলেনি, তাদেরকে বা যারা হয়তো এখন সেই মুহূর্তে 60 মিনিট বা 65 মিনিটের বেশি খেলতে পারবেন, তো সেই জায়গা থেকে যদিও আইএসএল খেলে এই টিম নিয়ে যদি খেলে তাহলে রেজাল্ট কি হবে সেটা মাঠেই বোঝা যাবে। শাগনিক পাল একদম ঠিক কোয়েশ্চেন করেছো দাদা, ইন্ডিয়ান ফুটবল রোড ম্যাপে তো এবার 12টা টিম হওয়ার কথা ছিল, ইস্ট বেঙ্গল পারলো না, ঠিক আছে, তাহলে হোয়াট হ্যাপেন টু দ্য আদার টিম? যেটা আরেকটা টিম ছিল সেটা রাউন্ড গ্লাস পাঞ্জাব ছিল, যেটা মিনার্ভা পাঞ্জাব ছিল পাঞ্জাব এফসি করে, তারপরে পুরোটাই কিন্তু রঞ্জিত ভাই রাউন্ড গ্লাসকে দিয়ে দিয়েছে, আর ওরা ডেভেলপমেন্ট করে আইএসএল খেলাতে পারে। রাউন্ড গ্লাসও চেষ্টা করেছিল এই সিজনেই খেলাতে, কিন্তু এই সিজনে এত ফাইন্যান্সিয়াল প্রবলেম সেখান থেকে পেরে উঠলো না, ওই জন্য কিন্তু নাম পুরোপুরি রাউন্ড গ্লাস পাঞ্জাব সরিয়ে নিয়েছে। রাউন্ড গ্লাস পাঞ্জাব অবশ্যই হয়তো নেক্সট সিজনে আবার ট্রাই করবে, আর এমনকি ওরা এতটাই লস বিজনেস লসে গেছে যে ওরা মানে কোচকে রিক্রুট করেও ইউথ ডেভেলপমেন্টের একজন বিদেশি কোচকে রিক্রুট করে তাকে কিন্তু জাস্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে রিলিজ করে দিল, যে তারা খরচা চালাতে পারবে না বলে। নীলব্জ হাজরা বলছে আলেহান্দ্রো মেনেন্দেস গার্সিয়া এখন কোথায়? স্পেনে আছেন উনি, মানে অনেক আগে শোনা গেছিল নর্থ ইস্টের রুমার, এর রুমার, তার রুমার, সেগুলো কিন্তু হয়নি, সেগুলো রুমারের পর্যায়েই থেকে গেছে, আর এই মুহূর্তে হওয়াটা খুব কঠিনও, কারণ উনি এখনই এই সিচুয়েশন দেখে উনি যে ওখান থেকে ডিসাইড করে নেবে আসবেন সেটা কিন্তু হতে পারে না। 348টা লাইক আর 2টো বাকি। রামেশ্বর সোরেন বলছে দাদা, ইস্ট বেঙ্গলে আইএসএল খেলার কিছু খবর? এখন অবধি কোনো খবর নেই, ওয়েট করো কয়েকদিন, সবকিছুই জানতে পারবে। ইবিতে ভালো হেড কোচ এন্ড স্যার ভালো ফরেন আর উইল মেক দ্য ডিফারেন্স। হ্যাঁ অবশ্যই, কিন্তু এখনো এবার হচ্ছে যেহেতু ট্রান্সফার উইন্ডোটা অনেক বড়, মানে অক্টোবরের 20 তারিখ অবধি ট্রান্সফার উইন্ডো রয়েছে, তো সেখান থেকে যদি আইএসএল এ খেলে তাহলে টিম দাঁড় করাতেই পারে, কিন্তু আগে তো আইএসএল এ খেলুক, সেটা অ্যানাউন্সমেন্ট হোক, ইনভেস্টার অ্যানাউন্সমেন্ট হোক, তারপর তো টিম সাজানোর কথা, প্লাস তাদেরকে অবশ্যই আসবে প্র্যাকটিস টাইম, তো বেশ টাইমিং ব্যাপার, সেটা কতটা কি করতে পারবে সেটাও একটা ভাববার বিষয় আছে। তো যাই হোক, দেখা যাক, আজকে রাত্রে তো বিশাল বড় ম্যাচ আছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যারা ইন্ডিয়ান ফুটবল ফলো করো, যারা ইন্ডিয়ান ফুটবল ফলো করো না তারাও ওটা ফলো করো, যেটা হলো দুঃখের ব্যাপার, মানে ইন্ডিয়ান ফুটবলটা আগে ফলো করা উচিত। যাই হোক, তো রাত্রিবেলা বিশাল বড় খেলা, লাস্টে 3 মিনিট আছে, সবাই এবার ভোট করে দাও, কে কাকে সাপোর্ট করছো, পিএসজি না বায়ার্ন? পিএসজি না বায়ার্ন, তাড়াতাড়ি ভোট করে দাও। আমি তো মন বলছে পিএসজি, কিন্তু মাথা বলছে বায়ার্ন। পিএসজি একটাই কারণে নেইমার আছে তো, ওই জন্য আর কিছুই না। সেনি ঘোষ বলছে ইউরোপা লিগ ফাইনাল নিয়ে কিছু বল। ইউরোপা লিগ ফাইনালটা তো ইন্টার মিলানই খেলে গেল, বা কিন্তু জিতে গেল সেভিয়া, মানে কি আর লাস্ট পায়ে পায়ে লেগে ঢুকে গেল, আর ওটা 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 ইউরোপা লিগ নাম রাখাটা দরকারই নেই, ওটা সেভিয়া নাম দিয়ে দিক, মানে প্রত্যেকবার জিতে যাচ্ছে সেভিয়া, ওখানে মানে চ্যাম্পিয়ন লিগে খেলতে পারে না, এদিকে ইউরোপা লিগে গিয়ে সবাইকে উড়িয়ে দেয়। প্রমিত সেন বলছে আইএসএল 2020-21 সিজন কি কেবিএফসি জিতবে? দেখো এই বছর যা টিম আছে তাতে কিন্তু টাফ কন্টেন্ডার বেশ কয়েকটা টিম, যেরকম এটিকে মোহনবাগান আছে, জামশেদপুর অসাধারণ ভালো টিম বানাচ্ছে, কিন্তু কেরালা ব্লাস্টার্স রয়েছে, বেঙ্গালুরু এফসি রয়েছে, মুম্বাই সিটি আছে, এবং অবশ্যই এফসি গোয়া। এফসি গোয়া হয়তো আগের মতো না থাকলেও তবুও কিন্তু থাকবে,
হয়তো বিদেশিগুলো চেঞ্জ হয়েছে, বাট ইন্ডিয়ান প্লেয়ারগুলো কিন্তু সবচেয়ে বড় হলো কোচ চেঞ্জ হয়েছে। হ্যাঁ কোচ চেঞ্জ হয়েছে, প্লাস ইন্ডিয়ান প্লেয়ারগুলো কিন্তু রয়ে গেছে, তো সেখান থেকে একটা আমার আমার মনে হয় কেরালার দিকে এবার একটু তাকিয়ে থাকতে হবে, কারণ কিবু ভিকুনা গেছে, অসাধারণ কিছু ইয়াং ইন্ডিয়ান কিন্তু রিক্রুট করেছে সেই দিক থেকে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কিবু ভিকুনার স্টাইল অফ ফুটবলটা কিন্তু অসাধারণ, উনি যেই স্টাইলে খেলে সব টিম কিন্তু ওনার এগের বিপরীত স্টাইলে খেলে, তো সেখান থেকে কিন্তু কেরালাকে আটকাতে কিন্তু করতে হবে, যেটা কিন্তু আই লিগে মোহনবাগানে চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু সবচেয়ে বড় এই তো সবাই ভোট করেছে, প্রত্যেকটা ম্যাচ কিন্তু গ্রাউন্ডে খেলে গেছে, মানে একদম স্প্যানিশ যেটা টিকি টাকা হয়ে যায় বলে। কে কোথায় ভোট করেছে এবার দেখি, তারপরে চলে যাবো। 350 লাইক করে দিয়েছো তার জন্য থ্যাংক ইউ, আর যারা সুপার চ্যাট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। তো ONCR PSG লেজেন্ডারি বস্টন PSG সুস্মিতা দেব PSG মাহবুব আখতার বলেন বায়ার্ন হবে ওটা, অভিরূপ নন্দী বায়ার্ন, প্রমিত সেন বায়ার্ন, সৌনক ভট্টাচার্য PSG, শ্রীকেশ মান্না PSG, রাজকুমার ঘোষ PSG, বেশিরভাগই PSG, রণিত ঘোষ বায়ার্ন, মায়াঙ্ক গেমিং PSG, রাজকুমার ঘোষ, ও রাজকুমার ঘোষ তো হয়েই গেছে, রাজকুমার ঘোষ 3-4 বার কমেন্ট করেছে, ঘোষ PSG, ওয়ার্ল্ড আপডেট PSG, শেখ রিহান বার্সা, রাজকুমার ঘোষ হয়ে গেছে, সৌনক ভট্টাচার্য ডিমারিয়া, সপ্তবাগ ছোট বস আলে স্যারের কথা অনেকদিন পরে শুনলাম তোমাদের কাছে, তো ম্যাক্সিমাম PSG বেশিরভাগই PSG প্রেডিকশন দিয়ে দিয়েছে, PSG 4 বায়ার্ন 3 আলাদাই প্রেডিকশন, তো মোটামুটি তো সবারটাই নিয়ে নিলাম, এবং তো সবাই আশা করবো যে আলোচনাটা ভালোই লেগেছে, এরকম মাঝে মাঝে চলে আসবো কোনো কাজকর্ম না থাকলে তোমাদের, রোববার তো কাজকর্ম থাকে না, ওই জন্য আবার পরে রোববার চলে আসবো, ঠিক এরকম শেষ করা দেখা, এখনো 34 জন 35 জন রয়েছে, 134 জন 135 জন, তো সবাইকে বলবো যে ডিভিশনের খুঁটিনাটি যেই এপিসোড মানে সিরিজটা আমরা করছি ওটা অবশ্যই দেখো, আগের দিন কিন্তু আমরা নার্সারি ডিভিশন নিয়ে করেছি, এরকম কিন্তু ফিফথ ডিভিশন BA 4th 3rd 2nd 1st সবকটা ডিভিশনের কিছু কিছু ক্লাবকে আমরা মানে আগের বছর যে CFL ক্লাব ট্যুর দেখেছো ওটা কিন্তু সবাই ইন্টারেস্ট নিয়ে দেখেছিলে, এই ক্লাবগুলোর ব্যাপারেও কিন্তু জানতে না সবাই, সেটা কিন্তু দেখেছিলে, তো এই বছর কিন্তু এইটা দেখো, আমরা বেরোতে পারছি না, আমরা কিন্তু বাড়িতে বসেই চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরা, আগের দিন নার্সারি ডিভিশন তুলে ধরেছি খুব কম লোক এসছো, তো বলবো যে এইগুলো না দেখে, এই যে আমাদের লাইফটাও না দেখে ওটা গিয়ে সাপোর্ট করো, কারণ ওখান থেকে কিন্তু প্রচুর প্লেয়ার উঠে কিন্তু এই তিন প্রধানে আসে, নার্সারি ডিভিশন হয়েছে, নেক্সট দিন কিন্তু ডিভিশনের খুঁটিনাটি যে সেগমেন্টটা সেটা কিন্তু ফিফথ ডিভিশন BA-র হয়তো 3-4 ক্লাবের মেম্বাররা আসবে, তো তাদের সাথে কিন্তু কথাবার্তা বলবো, তো সেই ব্যাপারে কিন্তু অনেক জানতে পারবে যে সেই লেভেলে কী কী প্রবলেম হয়, সেই লেভেলে কীরমভাবে তারা সব বাধা কাটিয়ে করছে, তো সেগুলো কিন্তু জানতে পারবে। আমরা বলছি আমরা কিন্তু আগের দিন যে কথাবার্তা বলেছি নার্সারি ডিভিশনের দুজন যেখানে ছিলেন 45-50 বছর ধরে কিন্তু ক্লাব চালাচ্ছে, তাদের কাছ থেকে অনেক নতুন কিছু কিন্তু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি যেগুলোর ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না, তো অবশ্যই ওটা সাপোর্ট করো, এরকমই কিন্তু অনেককে নিয়ে আসবো যারা বহুদিন ধরে ক্লাব চালাচ্ছে, তাদের মুখে কথা মানে মুখে জানতে পারবে যে তারা কী কী প্রবলেম ফেস করে, আর আমরা যারা ফুটবল ভালোবাসি তারা তোমরা যারা দেখছো তারা যারা ভালোবাসো বা আমরা যারা ভালোবাসি, যদি আমরা যদি এই মানে এইগুলো না দেখি বা এগুলোকে যদি প্রচার না করি তাহলে কিন্তু এরা কখনোই সেগুলো লোকের কাছে পৌঁছাবে না, এটা কিন্তু আমাদেরই দায়িত্ব, মানে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সাপোর্টারের বাইরে গিয়ে কিন্তু আমরা ফুটবল সাপোর্টার, এবং ফুটবল সাপোর্টারের জায়গা থেকেই কিন্তু এগুলো করা উচিত, এবং এর সাথে সাথে যেটা আমরা ট্রিক স্টার করছি তোমরা যারা ফুটবল খেলো তাদেরকে নিয়ে মানে তারা যে স্কিল ফ্রিস্টাইল যেগুলো দিচ্ছ সেগুলো নেই, তো সেগুলো তোমরা সেইভাবে দেখছো না, কারণ ওখানে ইস্টবেঙ্গল বা মোহনবাগান কিছু নেই, তো সেগুলোও তোমরা দেখো, যারা ওইগুলো পাঠাচ্ছে তারাও কিন্তু ইন্টারেস্ট পাবে, তারাও কিন্তু সেগুলো দেখতে চাইবে, তো সেই জন্য এবং ওই ভিডিওগুলো দেখো, কারণ তারাই কিন্তু হয়তো আজ থেকে 5 বছর বা 7 বছর বাদে কেউ ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডানে কিন্তু খেলবে, আর অবশ্যই তোমরা যারা ফুটবল খেলো এখনও অবধি স্কিল বা ফ্রি স্টাইলের বা প্র্যাকটিসের কোনো ভিডিও আমাদের পাঠাওনি, অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে পাঠাতে পারো, আমরা কিন্তু সেই ভিডিওগুলো আমাদের করবো, আর অবশ্যই যেতে হবে, আর যাওয়ার আগে আরেকটা কথা যেটা হচ্ছে ফ্যান্ডমও কিন্তু একটা সিরিজ চলছে, সেখানে আসবে ব্লু পিলগ্রিমসের সাথে করেছি, ব্ল্যাক প্যান্থার্সের সাথে করেছি, এবং তিন প্রধানের মহিলা সমর্থকদের সাথে করেছি, তো সেগুলোও কিন্তু দেখো বেশ ইন্টারেস্টিং, তো সেগুলো তো তোমরা তিনটে সিরিজ কিন্তু চলতে থাকবে, প্যারালালি তিনটে সিরিজ চলতে থাকবে, যেটা বললাম যে সব ছেড়ে দাও, ডিভিশনের খুঁটিনাটিটা কিন্তু অবশ্যই দেখো, ওখান থেকে কিন্তু এই এই ক্লাবগুলো কিন্তু একটু হলেও প্রচার পাবে, তোমরা কিন্তু জানতে পারবে, তোমাদের মুখ থেকে কিন্তু আরও লোকে জানতে পারবে, তো ওটা অবশ্যই দেখো, তো আজকে এখানেই শেষ করছি, প্রচুর বকে নিয়েছি, তো চলো এখনের জন্য টাটা টাটা।